রাত্রি আর আসিফ দুজন হিংস্র যৌন খেলায় লিপ্ত। তাদের যেন দিন দুনিয়ার কোনো হুঁশ নেই। অন্যদিকে দরজায় নক করতে করতে এক পর্যায়ে প্রায় হয়রান হয়ে যায় শুভ। খুব জোরে একটা ধাক্কা দিতেই খুলে যায় দরজা। শুভ তড়িঘড়ি করে রুমের দিকে পা বাড়ায় এটা দেখতে যে রাত্রি ঠিক আছে কিনা, কেননা রাত্রি তো কোনো সময় এত দেরি করে না দরজা খুলতে। এক পা দুপা করে সিঁড়ি দিয়ে উঠতেই তার বেডরুম থেকে অশ্লীল আওয়াজ আসতে থাকে। সেটা শুনেই শুভ রুমের দিকে উঁকি মারতেই যা দেখে তা দেখে শুভ নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তার মনে হলো পুরো দুনিয়াটা অন্ধকার। শুভ এখন দেখছে তার স্ত্রী তথা রাত্রি আশফাক চৌধুরীর অফিসের ম্যানেজার আসিফের সাথে শারীরিক মিলনে ব্যস্ত, এতটাই ব্যস্ত যে শুভ যে তাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে সেটা খেয়ালই নেই তাদের। হঠাৎ রাত্রি শুভকে দেখতে পায় আর সাথে সাথে আসিফকে ধাক্কা মেরে ফেলে দেয়। আসিফ বলল, কি হলো বেবি, আমাকে ফেলে দিলে কেন? তুমি কি সুখ উপভোগ করছো না নাকি? আমার আদর তোমার ভালো লাগছে না? রাত্রিতে এক চোখে শুভর দিকে তাকিয়ে আছে কোনো রকমের শরীরে কাপড় মুড়িয়ে। ওভাবে দরজার দিকে রাত্রিকে তাকিয়ে থাকতে দেখে আসিফ পিছনে তাকিয়ে দেখে তার পিছনে শুভ দাঁড়িয়ে। শুভর চোখে জল আর রাগ দুটোই প্রকাশ পাচ্ছে। নিরবতা ভেঙে শুভ গিয়ে আসিফকে উলঙ্গ অবস্থায় টেনে ধরে কষিয়ে থাপ্পড় ও ঘুষি মারতে থাকে। রাত্রি কোনো রকমে কাপড় ঠিক করে বলল, এই তুই ওকে একদম মারবি না, ছাড়। রাত্রির মুখে তুই শুনে শুভ অবাক হয়ে যায়। শুভ বলে, ছি, তোমার মধ্যে কি সামান্যতম অপরাধ বোধ নেই? আমার স্ত্রী হয়ে তুমি অন্যজনের সাথে বিছানায় মেতেছিলে, আবার আমাকেই রাগ দেখাচ্ছ? রাত্রি বলল, হা হা হা, কে তোর স্ত্রী? তোকে এখন আমার ভালো লাগে না, কি আছে তোর মধ্যে? না আছে টাকা, না আছে স্ট্যাটাস, অথচ দেখ আসিফের মধ্যে সব আছে, তাই আমি এখন আসিফকে ভালোবাসি। রাগান্বিত হয়ে শুভ রাত্রির গালে থাপ্পড় দিয়ে বলল, ছি, তুই এত বড় চরিত্রহীন, তোকে আজ পর্যন্ত ভালোবেসেছি ভেবে আমার লজ্জা লাগছে। রাত্রি বলল, তুই আমাকে থাপ্পড় মারলি? থাকিস আমার বাবার ঘরে, আবার আমার গায়ে হাত তুলিস কোন সাহসে? শুভ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, কি বলবে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। রাত্রি আবার বলতে শুরু করল, আমার বাসায় আমি যাকে খুশি তাকে নিয়ে মাস্তি করব, তাতে তোর কি? ও, তোর স্ত্রী হই, তাই এই অধিকার দেখাচ্ছিস? যা, তোকে ডিভোর্স দিয়ে দিব, আমি আসিফকে বিয়ে করব, বের হয় তোর জিনিসপত্র নিয়ে। ফকিন্নির বাচ্চা? ও, তুই কি নিবি? সব কিছুই তো আমার বাবার টাকায় কেনা। কথাটা শুনে শুভর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। শুভ বলল, আচ্ছা, থাকো তাহলে তুমি তোমার এই অট্টালিকাতে, আসবো না কখনো অধিকার খাটাতে, বাসবো না কখনো ভালো তোমাকে। তবে বলে রাখি, একদিন তুমি খুব কাঁদবে, পাবে না আমায়, সেদিন বুঝবে আমি কি ছিলাম তোমার জীবনে। শুভ এয়ার ড্রপ থেকে কিছু পুরনো জামা বের করে ওয়াশরুমে চলে যায়। এটা দেখে আসিফ বলল, কি রে, ও কি আবার ওয়াশরুমে গিয়ে আত্মহত্যা করবে নাকি? যেভাবে গেল তাতে তো তাই মনে হয়। রাত্রি বলল, মরলে মরুক, দেখো না জানো ও তোমায় আঘাত করে কি হাল করেছে, জানো আর কথাকার, আর আমাদের সুখেরও 12টা বাজিয়ে দিয়েছে। এই বলে দুজনে দুজনের চার ঠোঁট এক করে ফেলে। এদিকে ওয়াশরুমে রাত্রির বাবার টাকায় কেনা কাপড় খুলে নিজের পুরনো কাপড় পরতে পরতে ওদের কথা শোনে, আর চোখ দিয়ে অঝরে বৃষ্টি পড়তে থাকে শুভর। তবে এটা ভালোবাসার না, ঘৃণার বৃষ্টি। শুভ মনে মনে বলতে থাকে, তাহলে কি আমার আর রাত্রির ভালোবাসাগুলো মিথ্যে ছিল, আমাদের 8 বছরের ভালোবাসা? না না, আমাকে জানতে হবে। আসিফ আর রাত্রি এখনও চার ঠোঁট এক করে আছে। শুভ ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে এসে ওদের নোংরা দৃশ্য দেখে চোখ ফিরিয়ে নেয়। রাত্রি তা খেয়াল করে বলল, ওহো, দাঁড়াও জানো, দেখো না আপড়টা এখনও যায়নি, ও গেলেই আমাকে আবার ভালোবাসা দিও। শুভ বলল, রাত্রি, তোমাকে শেষ একটা প্রশ্ন করব, প্লিজ উত্তর দিও। রাত্রি মুখ ভেঙচিয়ে বলল, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার জানুকে আদর করতে হবে। শুভ বলল, আচ্ছা, তাহলে আমাদের ভালোবাসা কি মিথ্যে ছিল, 8 বছরের সম্পর্ক? রাত্রি বলল,
ওটা শুধু আবেকার মোহ ছিল, আর কিছুই না। দেখলি না, এখন আমার আবেকার মোহ দুটোই কেটে গেছে, আর এখন আমি আসিফকে ভালোবেসে ফেলেছি। শুভ অভিমান ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে, এই কি সেই রাত্রি যাকে সে অন্ধের মতো ভালোবেসেছিল, যার জন্য শত কিছু ত্যাগ করতে হয়েছিল? না, এ সে রাত্রি হতেই পারে না। শুভ বলল, ও এটাই জানার ছিল। আর হ্যাঁ, ডিভোর্স দেওয়া লাগবে না, আমি তো তোমাকে মন থেকে তালাক দিয়ে দিয়েছি। আর তাছাড়া, যে স্বামীকে ছেড়ে অন্যজনের সাথে বেড়ে মাস্তি করতে পারে, তার আবার ডিভোর্স লাগে নাকি? রাত্রি বলল, না, আমার বিশ্বাস নেই তোর ওপর। তুই যদি আবার স্বামীর অধিকার চাইতে আসিস, আবার সম্পত্তিও তো চাইতে পারিস, তার থেকে আমি ডিভোর্স পেপার দেই, তুই সই করে দে, আমি আগে থেকে রেডি করে রেখেছি। রাত্রি আলমারি থেকে ডিভোর্স পেপার এনে শুভকে দিয়ে বলল, নে সই কর, আর তাড়াতাড়ি যাই এখান থেকে। শুভ হাসি মুখে সই করে দিল, কারণ তার এখন প্রচুর ঘৃণা রাত্রির উপর। সই করে হাতে থাকা রাত্রির বাবার টাকায় কেনা জামাকাপড়গুলো রাত্রির মুখে ছুঁড়ে মেরে চলে যেতে লাগলো। আবার থেমে গিয়ে বলল, রাত্রি প্লিজ, তুই কখনো আমার জীবনে আর আসিস না। আগে আমার চোখে যতটুকু ভালোবাসা দেখেছিস, এখন থেকে তার চেয়ে 100 গুণ ঘৃণা দেখবি। এই বলে শুভ বাসা থেকে বের হয়ে গেল এক অজানার উদ্দেশ্যে। এদিকে রাত্রি আর আসিফ শুভর কথা হেসে উড়িয়ে দিল। রাত্রি বলল, ফকিরনিটা আসলেই পাগল। আসিফকে উদ্দেশ্য করে বলল, জানু, আমি কি তোমাকে কখনো ছেড়ে যাব বলো? আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমায় ছেড়ে যাবে না তো? আসিফ বলল, কি বলো এসব বেবি, আমি তোমায় কখনো ছেড়ে যাব না, আমি তো তোমায় অনেক ভালোবাসি। আসিফ মনে মনে রাত্রির বাবা আশফাক চৌধুরীকে উদ্দেশ্য করে বলে, আমি আজ আমার অপমানের বদলা নিয়েছি, দেখ কিভাবে তোর মেয়েকে তিলে তিলে মারি, আর তোর সব সম্পত্তি আমার নামে করে নেই। হা হা হা, খেলতে আবি শুরু হওয়া হে আশফাক চৌধুরী, হা হা হা। এদিকে শুভ হাঁটতে হাঁটতে সেই চিরচেনা লেকের পাশে পৌঁছায়। এই সেই জায়গা যে জায়গায় শুভর মন খারাপ থাকলে আসে, এই জায়গায় আসলে শুভর মন ভালো হয়ে যায়। তবে আজকে অনেক আঘাত পেয়েছে শুভ, এটা এত সহজে ভালো হবে না। শুভ লেকের পাড়ে বসে আছে আর কল্পনা করছে পুরনো অতীতকে। সকাল 8:30 বেজে গেছে, কিন্তু শুভর ঘুম ভাঙার কোনো নামগন্ধ নেই। এদিকে শুভর মা শাহানাজ আলমগীর শুভকে ডেকে ডেকে অতিষ্ঠ হয়ে গেছেন। শাহানাজ বললেন, এই বাদর, ওঠ, কলেজে যাবি না? তোর বাবা কিন্তু ঘরে আছে আর তোকে নিচে ডাকছে। শুভ বাবার কথা শুনে বলল, কি বাবা ডাকছে তুমি আগে বলবে না? তাহলে তো কখন উঠে যেতাম। শাহানাজ বললেন, ও আমি ডাকলাম উঠলি না, তোর বাবার কথা শুনেই উঠে গেলি, তার মানে তোর কাছে আমার কোনো দাম নেই? শুভ বলল, আসলে তেমন কিছু না, বাবাকে ভয় পাই দেখে উঠে গেলাম, আর তুমি তো আমার লক্ষ্মী মা। শাহানাজ বললেন, হয়েছে হয়েছে, আর নাকামো করতে হবে না, সারা রাত জেগে গল্প না কী সব আজে বাজে লিখিস, সকালে পড়ে পড়ে ঘুমাস, আর তোর বাবার কাছে আমাকে বকা শুনতে হয়। আচ্ছা, তুই যেসব লিখিস তাতে কি তোর কোনো লাভ হয়, কোনো টাকা পাবি? শুভ বলল, ওসব তুমি বুঝবে না, পাঠকদের ভালোবাসায় তো আসো। শাহানাজ বললেন, আমার ওসব বুঝে কাজ নেই বাপু, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, তোর বাবা বসে আছে খাবার টেবিলে। শুভ উঠে গিয়ে ওয়াশরুমে চলে গেল, তারপর ফ্রেশ হয়ে সোজা নিচে গিয়ে ডাইনিং টেবিলে বসল। শুভর বাবা আলমগীর খান বললেন, কিরে এত দেরি করলি কেন? শুভ বলল, এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। আলমগীর বললেন, আচ্ছা কাল থেকে যেন আর দেরি না হয়। ওকে আপু। আলমগীর আবার বললেন, আর শোনো, যেহেতু কলেজে আজকে তোমার প্রথম দিন, তাই তোমাকে বলছি, এমন কোনো কাজ করবে না যেন আমার মান সম্মানে ক্ষতি হয়, আর ভালো মতো লেখাপড়া করবে, কারণ আমার এই সুবিশাল ব্যবসা তো তোমাকেই ধরতে হবে। জি আব্বু, আলমগীর বললেন, আমি জানি আমার ছেলে আমার কথা কখনো ফেলবে না, এখন নাস্তা করে কলেজে চলে যাও। শুভ নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। এবার ইন্টারভিউ দেখতে খারাপ, সে যাই হোক, আমি কিন্তু তোমায় ছাড়ছি না, তোমাকে আমার খুব ভালো লেগেছে।
পরের দিন শুভ কলেজে আসে। কিছুটা আগে আসার কারণে কলেজের মাঠে একা একা বসে বই পড়ছিল। এমন সময় রাত্রি এসে শুভর পাশে বসে। রাত্রিকে দেখে শুভ উঠে যেতে চায়। তখন রাত্রি বলল, এই যাচ্ছ কেন? শুভ বলল, সেটা আপনাকে বলা কি খুব জরুরি? আরে বসো না প্লিজ, আমি তো তোমায় ডিস্টার্ব করছি না। শুভর আর কি করার, ও বসে যায়। রাত্রি কিছুক্ষণ চুপ থাকে, কিন্তু তা বেশি সময় না। রাত্রি আবার শুভকে জিজ্ঞেস করে, এই শুভ, তুমি মেয়েদের সাথে বন্ধুত্ব করো না কেন? শুভ এবার উত্তর দেয়, আসলে আমি এই বয়সে বন্ধুত্ব করতে চাই না, কারণ কবে যে বন্ধুত্ব থেকে ভালোবাসায় জড়িয়ে যায় সেই ভয়ে। রাত্রি মিনমিন করে বলল, আমি তো এটাই চাই। শুভ বলল, কিছু বললেন? না কিছু না, তুমি আমার সাথে বন্ধুত্ব করতে পারো নির্ভয়ে। শুভর কাছে রাত্রির এই চঞ্চলতা খুব ভালো লাগলো, তাই শুভ আর মানা করে না। শুভ বলল, কেন, বন্ধুত্ব করলে আপনার উপকার হবে? রাত্রি বলল, অনেক। ওকে, তাহলে আজকে থেকে আমরা ফ্রেন্ড। সত্যি তো কি, আমি আপনার সাথে মিথ্যা কেন বলব? থ্যাংকস, তবে তুমি আমাকে তুমি করে বলবে, প্লিজ প্লিজ। শুভ আর মানা করে না। শুভ বলল, ওকে। তারপর থেকে শুভ আর রাত্রি খুব ভালো বন্ধু হয়ে ওঠে। রাত্রি সবসময় শুভর কেয়ার করত, আর শুভ রাত্রিকে লেখাপড়ার বিষয়ে বা অন্যান্য কাজে সাহায্য করত বন্ধু হিসেবে। এভাবেই কলেজে তাদের দিন চলে যায়। একসময় কলেজ থেকে তারা ভার্সিটিতে ওঠে, তা আবার দুজন একই ভার্সিটিতে। এর মাঝে কারণও আছে। কারণটা হলো, শুভর বাবা চেয়েছিল শুভকে অস্ট্রেলিয়াতে পড়াবে, কিন্তু শুভ ডিরেক্ট মানা করে দেয়। সে বলে যে দেশে থেকেই পড়বে। এতে শুভর বাবা কিছু সময় অমত করলেও পরে মেনে নেয়। আসলে শুভ রাত্রিকে কেমন যেন ভালোবেসে ফেলেছিল। শুধু ভালোবাসা না, তার মায়ায় আবদ্ধ হয়ে গেছিল। তাই শুভ শুধুমাত্র রাত্রির কাছে থাকার জন্য আর বিদেশে যায়নি পড়ালেখা করতে। এদিকে রাত্রি তো আগে থেকেই শুভর প্রেমে ফিদা, তাই সে ভাবছিল যে ভার্সিটিতে উঠেই শুভকে প্রপোজ করবে। আর সে জানে যে শুভ তাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু বলতে পারছে না। রাত্রি মনে মনে বলল, হাঁদারাম একটা, ভালোবাসে সেটাও বলতে পারছে না, এখন আমারই ওকে প্রপোজ করতে হবে। কত আশা ছিল যে ও আমাকে প্রপোজ করবে, কিন্তু কিছুই হলো না গাধাটার জন্য। অতঃপর দুজনে একই ভার্সিটিতে ভর্তি হলো। নিয়মিত ভার্সিটিতে আসা যাওয়া শুরু করলো, আগের মতোই বন্ধু হয়ে। কিন্তু ইদানিং শুভ খেয়াল করছে যে রাত্রি তাকে কিছু বলতে চায়। শুভ এটাও জানে যে রাত্রি তাকে কী বলতে চায়, কারণ শুভ রাত্রিকে অনেক ভালোবেসে ফেলেছিল, কিন্তু বলতে পারছিল না। আজ ভালোবাসা দিবস, রাত্রি ভাবল, আজ যাই হোক ওই হাতারামটাকে প্রপোজ করবই। তাই রাত্রি অনেক সুন্দর করে সাজে। রাত্রি জানে শুভ হলুদ রং অনেক পছন্দ করে, তাই কোনো রকমে তার আম্মুকে বলে কয়ে একটা হলুদ শাড়ি পরে, আর বারবার চোখ বলাতে থাকে শুভর জন্য কেনা দামি ঘড়িটার দিকে। আজ শুভর একদম ভার্সিটিতে যাওয়ার মন নাই, কারণ সবাই আজকে প্রেমলীলা নিয়ে ব্যস্ত থাকবে, যা শুভর একদম পছন্দ না। হঠাৎ ফোনটা বেজে উঠল। শুভ তাকিয়ে দেখে রাত্রি কল দিয়েছে। শুভ তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে। রাত্রি বলল, হ্যালো শুভ, তুমি কোথায়? আজকে তুমি ভার্সিটিতে আসবে না? শুভ বলল, মনে হয় না। প্লিজ আসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ওকে, দেখি আসা যায় কিনা, দেখা যাক না, তোমাকে আসতেই হবে। আচ্ছা আসব। শুভ রেডি হয় ভার্সিটিতে যাওয়ার জন্য। এদিকে শুভর জন্য বেশ কিছুক্ষণ থেকে ওয়েট করছে রাত্রি। তার শুভকে ভার্সিটির ভেতরে ঢুকতে দেখল। রাত্রি আস্তে আস্তে শুভর সামনে যেতে লাগলো। রাত্রিকে দেখে তো শুভ পুরাই টাসকে খেয়ে গেল। হলুদ শাড়িতে পুরো হলদে পাখির মতো লাগছিল। শুভ এক জায়গায় দাঁড়িয়ে রইল, তার যেন কোনো হুঁশ নেই, এক মনে রাত্রির দিকে তাকিয়ে রয়েছে। রাত্রি বিষয়টা খেয়াল করল, মনে মনে ভাবল এখনই সঠিক সময় গাধাটাকে প্রপোজ করার। যেই ভাবা সেই কাজ। রাত্রি শুভর সামনে গিয়ে সরাসরি হাঁটু গিয়ে বসে হলুদ গোলাপটা শুভর সামনে এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ শুভ, প্রথম দেখাতে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু এতদিন বলতে পারিনি। শুভ, আই লাভ ইউ লাইক এ ক্রেজি। তুমি কি তোমার ভালোবাসার মানুষ হওয়ার দায়িত্বটা দিবে আমাকে? শুভ জানত একদিন এমন হবে, কিন্তু এভাবে এত রোমান্টিকভাবে, তা আবার সবার সামনে।
শুভর সামনে একটা হলদে পরী তাকে ভালোবাসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। শুভ রাত্রির প্রেম নিবেদনে সাড়া দিয়ে তার মনের কথা বলে দেয়। শুভ বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি রাত্রি, জানি না কখন কিভাবে ভালোবেসে ফেলেছি, শুধু এটুকু জানি আমি তোমাকে ভালোবাসি, শুধু সাহস করে তোমাকে বলতে পারিনি। রাত্রি কথাগুলো শুনে ঠাস করে উঠে শুভকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ জড়িয়ে থাকার পর রাত্রি ব্যাগ থেকে ঘড়িটা বের করে শুভর হাতে পরিয়ে দিতে দিতে বলল, আমি তো জানতাম আমার হাদারামটা আমাকে ভালোবাসে কিন্তু বলতে পারে না, তাই তো কাজটা আমিই করলাম, বলে আবার জড়িয়ে ধরল। শুভ বলল, এই করছো কি, সবাই দেখছে তো। রাত্রি বলল, দেখলে দেখো, তাতে আমার কিছু আসে যায় না, তাই বুঝি। বর্তমান প্রপোজের বিষয়টা ভাবতেই শুভর মুখের কোণে মৃদু হাসি ফুটল, কিন্তু এই হাসি বেশি সময় স্থায়ী হলো না। আজকের নিকৃষ্ট ঘটনাটা চোখে ভেসে উঠল, নিমিষেই হাসি উড়ে গিয়ে ঘৃণায় রূপান্তরিত হয়ে গেল। আর মনে মনে বলল, সব মেয়েরাই কি এমন, শুধু চাহিদা খোঁজে, চাহিদা ফুরলেই শেষ। লেকের পাড়ে বসে থাকতে থাকতে প্রায় সন্ধ্যা হয়ে গেল, তবুও তার মন ভালো হলো না, উল্টো রাত্রির প্রতি ঘৃণা আরো বাড়তে লাগলো। ফোনের রিংটোনটা বেজে উঠল, স্ক্রিনে ভেসে উঠল আব্বু। আব্বু কল দিয়েছে, না চাইতে রিসিভ করলো কলটা শুভ। আলমগীর খান বললেন, কি রে শুভ, সন্ধ্যা হয়ে গেল, এখনো আমার বৌমাকে নিয়ে এলি না যে। শুভ নিশ্চুপ। আলমগীর খান আবার বললেন, কি রে কথা বলছিস না কেন। শুভ আর কিছু বলতে পারল না, কলটা কেটে দিল। চোখ ভিজে যাচ্ছে অশ্রুতে। লেকের পাড় থেকে উঠে শুভ হাঁটতে শুরু করলো নিজের বাসার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে কল্পনা করতে লাগলো সেই অতীতকে। শুভ বাড়ির দিকে হাঁটছে আর কল্পনা করছে অতীতকে। 14 ফেব্রুয়ারির পর থেকে শুভ আর রাত্রি বন্ধু হিসেবে নয়, প্রেমিক প্রেমিকা হয়ে বাঁচতে শুরু করে। ভালোবাসার মাঝেই কেটে গেল 3টি বছর। লাস্ট সেমিস্টার পরীক্ষার বাকি আর মাত্র 1 মাস। হঠাৎ তাদের এই মিষ্টি প্রেমের মধ্যে ঝড় চলে এলো। রাত্রির বাবা রাত্রির সাথে এক বিশাল বিজনেসম্যানের ছেলের বিয়ে ঠিক করে। এদিকে শুভর বাবাও তার ছেলের সাথে তার মৃত বন্ধুর মেয়ে মিমের বিয়ে দিতে চায়। রাত্রির সাথে শিহাব আর শুভর সাথে মিমের বিয়ের কথা চলে। তাদের দুজনের পরিবার চায় তাদের বিয়েটা যেন পরীক্ষার পর হয়। এদিকে রাত্রি আর শুভ দুজন মনমরা হয়ে বসে আছে ক্যাম্পাসের মাঠে। রাত্রি বলল, এই এখন কি করব বলো, বাবা তো আমার বিয়ে ঠিক করে ফেলেছে। শুভ বলল, আমার বাবাও আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি, তুমি আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করবে? ধুর, তুমি না আসলে বেশি বুঝো, আমি ভাবছি কীভাবে বিয়েটা আটকানো যায় আর তুমি আছো তোমার উল্টাপাল্টা চিন্তা নিয়ে। সে তুমি যাই বলো, আমি কিন্তু তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না, যদি বিয়ে করতেই হয় তবে তোমাকেই করব, না হলে বিষ খেয়ে মরে যাব। কি সব আজে বাজে বলছো, বিয়ে আমি তোমাকেই করব, আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি। তাহলে শুভ চলো না আমরা পালিয়ে যাই, আর আমি জানি আমার বাবা কখনো তার সিদ্ধান্ত পাল্টাবে না। আমার বাবাও তো এমন, আমি ভেবেছিলাম পরীক্ষা শেষে বাবার বিজনেসে জয়েন করব আর সুযোগ বুঝে বাবাকে তোমার কথা বলব। আমি এত কিছু বুঝি না, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। ওকে, আমি ভেবে দেখছি কি করা যায়। শুভ চায় তার বাবাকে রাত্রির কথা বলতে, কিন্তু সাহস হচ্ছে না, বলবে বলবে করে বলাই হচ্ছে না। পরীক্ষা চলে এলো, কাল থেকে পরীক্ষা। শুভ কী করবে কিছুই মাথায় ঢুকছে না, অতঃপর পরীক্ষাও শেষ হয়ে গেল। আজ রাত্রির গায়ে হলুদ আর কালকে শুভর এঙ্গেজমেন্ট মিমের সাথে। শুভ ডাইনিং টেবিলে বসে আছে, সামনে তার বাবা। শুভ বলল, আব্বু আমি তোমাকে একটা কথা বলতে চাই। আলমগীর খান বললেন, কি বলবে আমি তা জানি, আমাকে সুমন সব বলেছে। তুমি নাকি আশফাক চৌধুরীর মেয়ের সাথে সবসময় মেলামেশা করো? আব্বু, আমি রাত্রিকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। আলমগীর খান যেন শুভর কথাটাকে পাত্তাই দিলেন না। দেখো শুভ, তুমি আর যাই বলো, বিয়ে তো তোমাকে মিমকেই করতে হবে, একটা অসহায় মেয়েকে কথা দিয়ে সেই কথা আমি কিছুতেই ফেলতে পারবো না, আর অলরেডি সবাইকে জানানো হয়ে গেছে,
তাছাড়া আমার মান সম্মানেরও একটা ব্যাপার আছে। কালকে তোমার এঙ্গেজমেন্ট, এখন সেটার জন্য প্রস্তুতি নাও। কিন্তু বাবা, শুভর কথা থামিয়ে দিয়ে আলমগীর খান বললেন, কোনো কিন্তু না, আর হ্যাঁ, এমন কিছু করো না যাতে আমার মান সম্মানের কোনো ক্ষতি হয়। শুভ বুঝে গেছে তার বাবা কখনোই তার সিদ্ধান্ত বদলাবে না। এদিকে রাত্রি তো বিষ কিনে রেখেছে আর বলেছে শুভ যদি ওকে বিয়ে না করে তাহলে ও বিষ খাবে। শুভ আর কিছু ভাবতে পারছে না, নিজের ভালোবাসার মানুষের কোনো ক্ষতি হবে সেটা সে কখনোই মেনে নিতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নিল রাত্রিকে পালিয়ে বিয়ে করার। এছাড়া তো আর কোনো রাস্তা নেই শুভর কাছে। শুভ রাত্রিকে কল দেয়। রাত্রি শুভর কল দেখে দ্রুত কল রিসিভ করে বলল, শুভ তুমি কোথায়? আমি কিন্তু বিষ খাব। শুভ বলল, কী বলো এসব উল্টাপাল্টা, তোমার কিছু করা লাগবে না, আমরা আজ রাত 12টার সময় পালাবো, তুমি তৈরি থেকো। কি সত্যি? আমি তো তৈরি আছি, তুমি শুধু আমাকে এখান থেকে নিয়ে যাও। শুভ তার ব্যাগ গুছিয়ে বাবা মায়ের রুমের দিকে গেল। আলমারি থেকে 2 লক্ষ টাকার মতো নিল। তারপর বাবা মায়ের পায়ে সালাম করে বাসা থেকে বেরিয়ে পড়ল। এখন রাত 12টা। শুভ রাত্রিদের বাসার পিছনে দাঁড়িয়ে রাত্রির জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর রাত্রি বাড়ির পিছনের বাগান দিয়ে আস্তে আস্তে হেঁটে দেয়াল টপকে বাসা থেকে বের হয়ে গেল। শুভ রাত্রিকে দেখে যেন প্রাণ ফিরে পেল। শুভ বলল, এই তাড়াতাড়ি চলো, আমাদের তাড়াতাড়ি বাস ধরতে হবে। রাত্রি বলল, কিন্তু আমরা কোথায় যাব? চট্টগ্রাম, হালি শহরে আমার খালু থাকে, আপাতত তার কাছে যাব। রাত্রি আর শুভ বাসে বসে আছে, উদ্দেশ্য চট্টগ্রাম। সকাল 7টায় ওরা চট্টগ্রাম পৌঁছালো। এরপর 9টার মধ্যে শুভ আর রাত্রি শুভর খালুর বাসায় পৌঁছালো। শুভর খালু শুভর খুব কাছের মানুষ, বলতে গেলে তারা দুজন বন্ধু। শুভর খালা মারা যাওয়ার পর তার খালু আর বিয়ে করেনি। রাত্রি আর শুভ বসে আছে শুভর খালুর সামনে। শুভর খালু আসাদ বললেন, তোরা যা করেছিস আমি তাতে দ্বিমত দিব না, তবুও শুভ তোর বাবা অনেক কষ্ট পাবে। শুভ বলল, আমি বাবাকে তো বলেছি কিন্তু তিনি মানেন নাই, তাই বাধ্য হয়ে রাত্রিকে নিয়ে পালিয়ে এসেছি। আচ্ছা ওসব কথা বাদ দে, তোরা এখন বিশ্রাম নেই, রাতে তো তোদের বিয়ে দিতে হবে, আমি যাই সেদিকটা গুছিয়ে নেই। বিয়ের কথা শুনে রাত্রি আর শুভর দুজনের লজ্জায় মুখ লাল হয়ে গেল। এদিকে আলমগীর খান সকাল থেকে রুমে একা বসে আছেন দরজা লাগিয়ে। শুভ যে এমন করবে তা আলমগীর খান ভাবতেও পারেননি। প্রচুর রাগ হচ্ছে শুভর ওপর, এখন সে কোন মুখে অসহায় মেয়েটার সামনে দাঁড়াবে আর লোকেদেরও বা কিভাবে মুখ দেখাবে। রাত্রির বাবারও একই অবস্থা, লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে, কিন্তু তাতে তার কোনো আফসোস নেই। একমাত্র মেয়ে রাত্রির জন্য মনটা কাঁদছে তার। কি জন্য যে রাত্রি এমন করলো কিছুই জানে না আশফাক চৌধুরী। এদিকে রাত 9টার দিকে কাজে এসে শুভদের বিয়ে পড়িয়ে দিয়ে গেল। আজ ওদের বাসর রাত, নেই কোনো জাঁকজমক, তবুও মেনে নিতে হচ্ছে বাস্তবতাকে। ওরা এখন নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিছুদিন খালুর বাসায় থাকে ওরা, তারপর শুভ একটা স্বল্প বেতনের চাকরি পায়, তাই তারা একটা ছোট বাসা নিয়েছে ভাড়ায়। শুরু হয় তাদের সংসার। প্রথম কিছু মাস তাদের খুব ভালো কাটে, কিন্তু রাত্রির কাছে এই হিসাবি জীবন আস্তে আস্তে খারাপ লাগতে শুরু করে। এদিকে শুভ অনেক কষ্ট করে রাত্রিকে খুশি রাখার জন্য। এমন না যে শুভ রাত্রির কোনো চাহিদা অপূর্ণ রাখে, সবসময় রাত্রিকে সুখে রাখতে চায়। তাই তো যে ছেলে কখনো খাবার খেয়ে নিজের প্লেট ধুত না, সে আজ সকাল থেকে সন্ধ্যা অফিস করে, রাতে এসে আবার টিউশনি করাতে যেত। যতদিন যায় রাত্রিও তত বদলাতে শুরু করে, তার কাছে আর এই মধ্যবিত্ত জীবন ভালো লাগছে না, আর কমতে থাকে শুভর প্রতি ভালোবাসাও। রাত্রি চাই বিলাসবহুল জীবন, সে এটা ভাবে যে তার সব কিছু থাকতেও কেনই সে এরকম মধ্যবিত্ত জীবন পার করবে। রাত্রি এখন তার বাবার কাছে ফিরে যেতে চায়, সে চায় তার বিলাসবহুল জীবন ফিরে পেতে। তাই সে একদিন তার বাবাকে কল দেয়। রাত্রির বাবা অচেনা নাম্বার দেখে রিসিভ করে। রাত্রি বলল, বাবা তুমি কেমন আছো? আশফাক চৌধুরী 1 বছর পর তার মেয়ের আওয়াজ শুনে খুশিতে আত্মহারা হয়ে যান। আশফাক চৌধুরী বললেন, মা রাত্রি তুই কোথায়? তুই আমার কথা একবারও ভাবলি না? বাবা আমাকে মাফ করে দাও, আমি শুভকে ভালোবাসতাম তাই পালিয়ে বিয়ে করে ফেলেছি।
বাবা, আমি তোমার কাছে থাকতে চাই, তুমি কি আমাদের দুজনকে মেনে নিবে? কেন মানবো না, তুই তাড়াতাড়ি জামাইকে নিয়ে চলে আয়। রাতে শুভ যথারীতি বাসায় আসে, রাত্রিকে দেখে সব কিছু গোছাচ্ছে। শুভ বলল, এই কি করছো এসব, ব্যাগ কেন গোছাচ্ছ? রাত্রি বলল, আমরা আর এ বাড়িতে থাকবো না। মানে কি? দেখো শুভ, আমার আর এই মিডল ক্লাস জীবন ভালো লাগছে না, তাই বাবাকে কল দিয়েছিলাম। বাবা আমাদেরকে মেনে নিয়েছেন, আমাদেরকে বাবার কাছে যেতে বলেছেন, আমরা এখন থেকে বাবার কাছেই থাকব। ও, মানে তুমি চাও আমি ঘরজামাই হয়ে থাকব? তা নয় তো কি, তোমার বাবা তো কখনো আমাদের মেনে নেবেন না। তুমি এখন একজন অসহায় মানুষ ছাড়া আর কিছু নও, আর আমিও এভাবে ফালতুভাবে আমার জীবন বরবাদ করতে পারবো না। তাই তুমি আমার বাবার অফিসে চাকরি করবে, চাইলে বসে বসেও খেতে পারবে, কারণ আমার বাবার তো আর সম্পদ কম নেই। শুভ রাত্রিকে অনেক বুঝায়, কিন্তু জেলাও সেই কদু, রাত্রি শুভকে ভালোবাসার কসম দেয়। তাই শুভ আর রাত্রিকে মানা করতে পারে না। তবে শুভ একটা শর্ত দেয়, সেটা হলো শুভ চায় রাত্রির বাবার অফিসে ইন্টারভিউ দিয়ে টিকে যোগ্যতা অনুযায়ী পোস্টে কাজ করতে। রাত্রিও শুভর শর্তে রাজি হয়ে যায়। শুভ আর রাত্রি এখন আশফাক চৌধুরীর বাসায় থাকে। শুভ ইন্টারভিউতে টিকে সাধারণ কর্মচারী হিসেবে আশফাক চৌধুরীর অফিসে কাজ করতে থাকে। শুভকে আশফাক চৌধুরীর অনেক পছন্দ হয়। আশফাক চৌধুরী মনে মনে ভাবেন, শুভকে তো তার বাবা একদিন না একদিন মাফ করেই দেবেন, তখন তো আমার মেয়ে এত বড় বিজনেসম্যানের ঘরের বউ হবে, আমার এত চিন্তা কিসের? এদিকে রাত্রি এখন তার বাবার বিজনেস সামাল দিতে থাকে। সে চায় ভবিষ্যৎটাকে অনেক বিলাসবহুল করতে। এখন রাত্রি অনেক বড় বড় বিজনেসম্যানদের সাথে ওঠা বসা করে, তার মধ্যে বিরাট অহংকার জন্মায়। রাত্রি বুঝতে পারে শুভর প্রতি আসলে তার ভালোবাসা ছিল না, ওটা ছিল আবেগ আর মোহ। এখন শুভকে সবার সামনে নিজের স্বামী হিসেবে পরিচয় দিতে লজ্জা করে রাত্রির। এখন শুভকে তার বিরক্তি আর বোঝা ছাড়া কিছুই মনে হয় না। শুভও বুঝতে পারে রাত্রি তাকে এড়িয়ে চলছে, আগের মতো কেয়ার করে না, সব সময় বিরক্তি মাখা মুখ নিয়ে সামনে আসে। তবুও মনকে এটা বলে বুঝতায়, রাত্রি তো আমাকে অনেক ভালোবাসে, হয়তো এখন আমাকে সবার সামনে মানাতে পারছে না, পরে ঠিক হয়ে যাবে, আবার আগের মতো এসে বলবে, শুভ তুমি শুধু আমার। আসিফ রাত্রিদের অফিসের ম্যানেজার, তাই সবসময় রাত্রির সাথে থাকে। রাত্রি বুঝতে পারে যে আসিফ তাকে পছন্দ করে। রাত্রিও আসিফকে পছন্দ করতে শুরু করে, কারণ আসিফের কাছে সব আছে, দেখতে সুন্দর, টাকা পয়সা, গাড়ি বাড়ি, আর সবচেয়ে বড় কথা আসিফের সাথে রাত্রির স্ট্যাটাস মিলে। কিন্তু শুভর সাথে রাত্রি কিছুই মেলে না, শুভ তো একটা সাধারণ কর্মচারী। ও, আপনাদের তো আসিফের সাথে আশফাক চৌধুরীর শত্রুতার কারণ বলাই হয় নাই, তো শুনুন, আসিফ আশফাক চৌধুরীর কোম্পানির বিভিন্ন ডিল অন্য কোম্পানিদের কাছে বিক্রি করে দিত, আরও নানা অবৈধ কাজ করত। এসব ব্যাপার আশফাক চৌধুরী যখন জানতে পারেন, তখন আসিফকে সবার সামনে অপমান করে পুলিশের হেফাজতে পাঠান। আসিফের বাবা আশফাক চৌধুরী খুব কাছের বন্ধু ছিলেন। আসিফের বাবা আশফাক চৌধুরীকে সমস্ত ক্ষতিপূরণ দেন এবং কেস তুলে নিতে বলেন, আর অনেক আবদার করে বলেন যেন তার ছেলেকে মাফ করে দিয়ে আগের মতোই অফিসে কাজ করতে দিতে। আশফাক চৌধুরী বন্ধুর কথা ফেলতে পারেন না, তাই কেস তুলে নেন। আসিফ তারপর থেকে শপথ নেয় আশফাক চৌধুরীকে তিলে তিলে শেষ করার, আর তার সমস্ত সম্পত্তি নিজের করে নেয়ার। তাই আসিফ এখন রাত্রিকে নিজের মিথ্যে প্রেমে ফেলতে চায়, যাতে আশফাক চৌধুরীর কাছ থেকে বদলা নিতে পারে। দেখতে দেখতে রাত্রি আর আসিফ আস্তে আস্তে ঘনিষ্ঠ হতে থাকে, একে অপরের সাথে একদম ফ্রি হয়ে যায়। রাত্রি সব সময় আসিফকে নিয়ে ব্যস্ত থাকে, শুভকে একদমই টাইম দেয় না, এতে শুভ অনেক কষ্ট পায়। শুভ রাত্রি আর আসিফের এত ক্লোজ হওয়ার বিষয়টা মেনে নিতে পারছিল না, তাই একদিন রাত্রিকে জিজ্ঞেস করে, রাত্রি তুমি তো আজকাল আমাকে একদমই সময় দাও না, আগের মতো কেয়ারও করো না আমার, কেন দেখো না ব্যস্ত থাকি? আগের মতো তো আমি ঘরে বসে বসে মাছি মারি না যে সারাদিন তোমায় নিয়ে পড়ে থাকব। আসিফের সাথে তোমার সারাদিন কি, সবসময় তো দেখি দুজনে হেসে হেসে কথা বলো। এই তুমি কি আমাকে সন্দেহ করছো? না সন্দেহ করছি না,
তবে আসিফের সাথে একটু কম কথা বললেও পারো। আরে আজব তো, আসিফ হচ্ছে ম্যানেজার, সব রকম ইম্পর্টেন্ট কাজ ওর সাথে পরামর্শ করেই করতে হয়। এখন তুমি কি বলো, ইম্পর্টেন্ট কাজগুলোর ব্যাপারে আসিফের সাথে পরামর্শ না করে তোমার মতো সাধারণ কর্মচারীর সাথে পরামর্শ করব? অসহ্য। রাত্রির কাছ থেকে এমন কথা শুনে আর কিছু বলার থাকে না শুভর। কিছুদিন পর কোম্পানি থেকে শুভকে সহ আরও পাঁচজনকে এক মাসের ট্রেনিংয়ে সিলেটে পাঠানো হয়। শুভ প্রথমে যেতে না চাইলেও রাত্রির বলাতে সিলেটে যেতে রাজি হয়। আসিফ ভাবে এই তো মহাসুযোগ, রাত্রিকে এখন প্রেমের জালে ফেলতেই হবে। আজ 14 ফেব্রুয়ারি, আসিফ রাত্রির জন্য একটা হীরার আংটি কিনেছিল প্রপোজ করার সময় দেওয়ার জন্য। সেই আংটি আর হাতে একটা গোলাপ নিয়ে রাত্রির বাসার কলিং বেল বাজায়। রাত্রি দরজা খুলে আসিফকে দেখে মুচকি হাসি দিয়ে ভিতরে আসতে বলে। আসিফ ভিতরে গিয়ে রাত্রিকে গোলাপটা দিয়ে প্রপোজ করে। রাত্রিও আসিফকে ভালোবেসে ফেলেছিল, তাই আসিফের ভালোবাসায় সাড়া দেয়। পরক্ষণে রাত্রি বলে ওঠে, আমি তো বিবাহিতা। আসিফ হীরার আংটি তার রাত্রির হাতে পরিয়ে দিতে দিতে বলল, সমস্যা কি? তুমি শুভকে ডিভোর্স দিয়ে দেবে, তারপর আমরা বিয়ে করে নিব। আর তাছাড়া তুমি তো ওকে এখন আর ভালোবাসো না, তবে শুধু শুধু কেন ওর সাথে থেকে নষ্ট করছো তোমার সুন্দর জীবনটাকে? রাত্রিও আসিফের কথায় সায় দিল। রাত্রি বলল, তাহলে তুমি ডিভোর্সের পেপার রেডি করো, ও ট্রেনিং থেকে আসলেই আমি ওকে ডিভোর্স দিব। তারপর থেকেই রাত্রি আসিফের সঙ্গে অবৈধ ভালোবাসায় জড়িয়ে পড়ল। আজ শুভ আর রাত্রির দ্বিতীয় বিবাহবার্ষিকী। এদিকে শুভ বারবার কল দিচ্ছে রাত্রিকে উইশ করার জন্য, কিন্তু রাত্রি কল ধরছেই না। আরও একটা বিষয় আছে, সেটা হলো আজ সন্ধ্যায় শুভদের যে কোম্পানিদের সাথে যাদের মিটিং পড়েছিল সেটা স্বয়ং আলমগীর খানের কোম্পানি ছিল। সেখানে আলমগীর খানও উপস্থিত ছিল। দীর্ঘ 2 বছর পর নিজের সন্তানকে দেখে আলমগীর খান সব কিছু ভুলে গিয়ে সকলের সামনে শুভকে জড়িয়ে ধরে পড়লেন। বাবা, শুভ, তুই কি আমাদের ভুলে গেলি? জানিস তুই চলে যাবার পর তোর মা আর আমি কত কষ্ট পেয়েছি। শুভ বলল, বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমি রাত্রিকে অনেক ভালোবাসি তাই এমন কাজ করেছি। আরে পাগল, তুই মাপ চাচ্ছিস কেন? ভুল তো আমার, আমি তোকে জোরাজোরি করেছিলাম, যেটা করা আমার উচিত হয়নি। না বাবা, আগে বলো তুমি মাপ করে দিয়েছ আমায়। ধুর, এসব বাদ দে, আগে বল আমার বৌমা কোথায়? ও তো ঢাকায়, আমি এখানে ট্রেনিংয়ের জন্য এসেছি। ট্রেনিং মিনিং সব বাদ, আমার এত বড় ব্যবসার মালিক তো তুই, আর আগামীকালকের মধ্যে যেন আমার বৌমাকে আমার বাসায় পাই, মনে থাকে যেন। ঠিক আছে আব্বু। শুভর এই খুশির সংবাদটা জানানোর ছিল রাত্রিকে, কিন্তু রাত্রি ফোনই ধরছে না। শুভ আর দেরি না করে রাত 12টার বাসে উঠল ঢাকার উদ্দেশ্যে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে সকাল 10টা বেজে গেল। বাসায় গিয়ে শুভ যা দেখল তা দেখে শুভর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। বর্তমান অতীত কল্পনা করতে করতে শুভ তার বাসার সামনে পৌঁছে গেল। কলিং বেল চাপতেই দরজা খুলে দিলেন শাহনাজ বেগম। দীর্ঘ 2 বছর পর নিজের ছেলেকে দেখে শাহনাজ বেগম শুভকে বুকে জড়িয়ে নিলেন। শাহনাজ বেগম বললেন, বাবা তুই এসেছিস, এতদিন পর মনে পড়ল আমাকে, কেমন আছিস তুই? আমি ভালো আছি, বলতেই মায়ের আঁচলে হাউমাউ করে কান্না করে দিল শুভ। ছেলের কান্না দেখে শাহনাজ বেগম জিজ্ঞেস করলেন, এই শুভ কি হচ্ছে, কান্না করছিস কেন, আর তোর এই অবস্থা কেন, চোখ ফুলো ফুলো, চোখের নিচে কালো দাগ, কি হয়েছে বল বাবা আমাকে। শুভ নিশ্চুপ হয়ে কান্না করেই যাচ্ছে। পেছন থেকে আলমগীর খান বলতে লাগলেন, তুই এসেছিস? বাইরের দিকে উকি ঝুঁকি দিয়ে বললেন, কি রে আমার বৌমা কই, আর তুই কাঁদছিস কেন? তোমার বৌমা আর কখনো এখানে আসবে না, বলেই শুভ দৌড়ে তার রুমে চলে গেল। শাহনাজ বললেন, এই শুভর আব্বু, আমার ছেলের কি হয়েছে, এমন করছে কেন? আলমগীর খান বললেন, কিছুই তো বুঝলাম না, আমার ছেলে তো কখনো কান্না করে না, ও হয়তো কোনো কিছুতে অনেক কষ্ট পেয়েছে তাই এমন করছে, ওকে একটু বিশ্রাম নিতে দাও। এদিকে রাত্রি তো বেশ আনন্দে আছে, সে ভাবছে যে আসিফের সাথে পুরো জীবন আনন্দে পার করে দেবে। রাত্রি ভাবছে, যাক
ওই লেভেলনেস ছেলেটার থেকে বাঁচলাম, কি দেখে যে ওর প্রেমে পড়েছিলাম এখন ভাবতেও অবাক লাগে। তখন আমি কত বোকা ছিলাম। খুব শীঘ্রই বিয়ে হবে আমার আর আসিফের। উফ, ভাবতেও ভালো লাগছে আসিফের মতো ছেলে আমার বর হবে। রাত্রি জানেই না আসিফ তার জীবনের কাল হয়ে দাঁড়াবে, রাত্রির জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর বিপদ। এদিকে শুভ বেডের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে আর কান্না করছে। শুভ মনে মনে ভাবে, কী রে আমি কান্না করছি কেন, কান্না তো করবে ও যেদিন বুঝবে আমার মূল্য। না না শুভ, তুই একদম ভেঙে পড়বি না, তোকে শক্ত হতে হবে, পাথরের থেকেও শক্ত। আমাকে বলে কিনা লেভেননেস, আরে ছলনাময়ী, তোর জন্যই তো আমি লেভেননেস হয়েছিলাম, তখন বুঝিনি যে তুই এমন বিষাক্ত ছোবল দিবি। জাস্ট ওয়েট অ্যান্ড সি, সময় বলে দেবে কে লেভেলনেস। ভালোবাসার সকল কিছুদিন পর রাত্রি আর আসিফের বিয়ে। আশফাক চৌধুরী এ বিয়েতে অমত দিলেও শেষে মেয়ের কথায় রাজি হয়ে যান। শুভ এখন অনেকটা শক্ত হয়ে গেছে, সে চায় রাত্রির মতো কে যেন তাকে লেভেলনেস বলার সুযোগ না পায়, তাই শুভ নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দেয়। শুভ এখন তার বাবার পুরো ব্যবসা সামলাচ্ছে। কাল রাত্রি আর আসিফের বিয়ে। আসিফ ওর ড্রাইভারকে দিয়ে বিয়ের খবরটা শুভকে জানায় একটু মজা নেওয়ার জন্য, কিন্তু আসিফ তো আর এটা জানে না যে শুভ রাত্রিকে এখন ভালোবাসাতে দূরের কথা, রাত্রি নামে যে একটা কাল সাপ্তার জীবনে ছিল সেটাই মাথা থেকে মুছে ফেলেছে। শুভ রাত্রির বিয়ের খবরটা কোনো আমলও নিল না, উল্টো কথাটা হাসি দিয়ে উড়িয়ে দিল। আজ রাত্রি আর আসিফের বিয়ে হয়ে গেছে। রাত্রির মনে মনে আসিফের সাথে অনেক স্বপ্ন বনে, আর আসিফ এটা ভাবে যে আশফাক চৌধুরী থেকে বদলা নেওয়ার কাজে আরও এক ধাপ এগিয়ে গেলাম। আসিফ ভাবে, বিয়ে তো করে ফেললাম, এখন শুধু আসল কাজটা বাকি, যেভাবেই হোক রাত্রিকে ভুলিয়ে ভালিয়ে ওর সব সম্পত্তি নিজের নামে করে নিতে হবে। এদিকে আলমগীর খান আর শাহনাজ বেগম একটা সিদ্ধান্ত নেন, শুভকে মিমের সাথে বিয়ে দেবেন। আলমগীর খান বললেন, শুভকে মিমের সাথে বিয়ে দিতে হবে, কিন্তু শুভ কি মানবে? শাহনাজ বললেন, তাও তো, বেশি দিন হয়নি ওর সাথে রাত্রে ডিভোর্স হয়েছে, এখন মনে হয় না বিয়ে করতে রাজি হবে। তবুও বলে দেখি, এর মধ্যে শুভ চলে আসলো। শুভ বলল, কি ব্যাপার, তোমরা কি নিয়ে কথা বলছো? শাহনাজ মুখ ফসকে বললেন, এই তো তোর বিয়ে নিয়ে। বিয়ে মানে? আলমগীর বললেন, মানে হলো আমাদেরও তোর নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছে করে, তাই আমরা চাই মিমের সাথে তোর বিয়ে দিতে। শুভ বলল, না বাবা, আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। তাহলে কি সারা জীবন এভাবে একা একা কাটিয়ে দিবি? দেখ বাবা, আমাদের শেষ ইচ্ছাটা পূরণ কর। আচ্ছা আমি রাজি, কিন্তু একটা শর্ত আছে, আমি এখনই বিয়ে করবো না, কিছু মাস পরে করবো। তুই রাজি হয়েছিস এতেই আলহামদুলিল্লাহ, তাহলে আজকেই আমার মেয়েটাকে বাসায় নিয়ে আসবো। কেন আজকে কেন, এত জেনে তুই কি করবি, তুই চুপ থাক। মিম এখন শুভদের বাসায় থাকে, মিম সবসময় শুভর যত্ন নেয়, শুভকে সবসময় শাসনের মধ্যে রাখে, যেন সে তার বিয়ে করা বউ। শুভর ও মিমের এই আচরণগুলো অনেক ভালো লাগে। আস্তে আস্তে শুভ মিমের প্রতি দুর্বল হয়ে পড়ে। মিম এখন অনেক খুশি, কারণ সে তার শুভকে ফিরে পেয়েছে। মিম শুভকে অনেক ভালোবাসত, শুভ যখন রাত্রিকে নিয়ে পালিয়ে যায় তখন মিম অনেক কষ্ট পেয়েছিল, তাই এখনও মিম বিয়ে করেনি। তার বিশ্বাস ছিল একদিন শুভ তার হবেই, আর সেটাই হয়েছে, এখন শুভ শুধু মিমের। বিয়ের দু মাস পর আসিফ রাত্রির কাছে আবদার করে। আসিফ বলল, রাত্রি দেখো একটা কথা বলবো তোমাকে, বলো তুমি আমার কথা রাখবে? রাত্রি বলল, আহা বলো না, আমি তো তোমার সব কথাই রাখবো, প্রমিস? ওকে প্রমিস। দেখো রাত্রি, আমি তোমার স্বামী, আমি কোম্পানির ম্যানেজার আর তুমি সিইও, এটা কেমন দেখায় না? অনেকে হাসাহাসি করে আমায় নিয়ে, বলে আমি নাকি বউয়ের টাকায় চলি, যেটা শুনতে আমার একদম ভালো লাগে না। আহা, আমার বাবুর বুঝি খুব মন খারাপ হয়। আমি বলি কি, তুমি তোমার সব প্রপার্টি আমার নামে করে দাও, তাছাড়া আমার যা তা তো তোমারই। ও বুঝতে পেরেছি, তাহলে তুমি আর কিছুদিন ওয়েট করো, আমি আমার সব কিছু তোমার নামে লিখে দেব। এখন খুশি তো?
রাত্রি আসিফকে অন্ধের মতো বিশ্বাস করে সব প্রপার্টি লিখে দেয়। তার কিছুদিন পর আসিফ তার আসল রূপ প্রকাশ করে। রাত্রি বাসায় ঢুকে দেখে আসিফ তার অফিসের কলিগ কল্পনার সাথে গভীর চুম্বনে ব্যস্ত। এটা দেখে রাত্রির যেন পুরো দুনিয়াটা উল্টে গেল। আসিফ রাত্রিকে দেখে বলে, ও বেবি, তুমি এসে পড়েছ, ওয়েলকাম। রাত্রি রেগে গিয়ে কল্পনার গালে কষে থাপ্পড় মেরে বলল, বজ্জাত মেয়ে, তোর লজ্জা করে না আমার স্বামীর সাথে নোংরামি করতেছিস? কল্পনা কিছু বলতে গেলে আসিফ কল্পনাকে থামিয়ে দিয়ে বলল, তুমি শান্ত হও বেবি, ওকে আমি দেখে নিচ্ছি, বলে রাত্রির গালে খুব ভয়ানকভাবে থাপ্পড় মারে। রাত্রি থাপ্পড়ের তাল সামলাতে না পেরে ছিটকে নিচে পড়ে যায়। আসিফ বলল, তোর সাহস কী করে হয় কল্পনার গায়ে হাত তোলার, ছোট লোকের বাচ্চা? রাত্রি বলল, আসিফ, তুমি এসব কী বলছো? তুমি আমার সাথে এমন কেন করছো? কেন জানিস না কেন এমন করছি? তুই না জানলেও তোর বাপ জানে বিষয়টা। আসিফের এরকম আচরণ দেখে রাত্রির চোখে অন্ধকার নেমে এলো। রাত্রি বিশ্বাস করতে পারছে না, যাকে এত ভালোবাসলো সে তাকে ধোকা দিয়েছে। রাত্রি বলল, আমার বাবা কি জানে? আসিফ বলল, তুই কি ভেবেছিস তোকে আমি ভালোবাসি তাই বিয়ে করছি? না, আমি তোর বাবার থেকে বদলা নেওয়ার জন্য তোকে আমার প্রেমের জলে ফাঁসিয়েছি। আর তুই বোকা, সত্য ভালোবাসাকে ত্যাগ করে আমার মিথ্যে ভালোবাসাকে সায় দিলি। তার মানে তুমি আমায় ঠকালে? তুমি কি আমায় সত্যিই ভালোবাসো না? থু, তোর মতো মেয়েকে আবার ভালোবাসা, যে কিনা অন্যজনের স্ত্রী হয়ে আমার সাথে বিছানায় ফুর্তি করতে পারে, তাকে কি কখনো ভালোবাসা যায়? তোর যোগ্যতা অন্যের বিছানায় শোয়া পর্যন্ত ভালোবাসা না, বুঝলি? রাত্রি আসিফের পা ধরে আকুতি করছে, প্লিজ আসিফ, আমাকে তুমি নিজের করে নাও, দেখবে আমি তোমায় সারা জীবন সুখী রাখবো। চুপ, একদম চুপ, তোর মতো নষ্ট মেয়েকে আমি কেন, পৃথিবীর কেউ আপন করে নিতে পারবে না। আজ আমি সফল, আশফাক চৌধুরী, আজ আমি আমার অপমানের বদলা নিয়েছি। আসিফের মুখ থেকে নষ্ট শব্দটা শুনে রাত্রির মনে হচ্ছিল তার বুকে কেউ ছুরি দিয়ে আঘাত করছে। আশফাক চৌধুরী নিচে নেমে দেখেন তার মেয়ে কান্না করছে। আশফাক চৌধুরী বললেন, কিরে মা, তুই কাঁদছিস কেন? আসিফ বলল, আশফাক চৌধুরী, তুই ভালো মতোই জানিস ও কাঁদছে কেন। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে থেকে আমার নাম ধরে ডাকছিস? সরি আশফাক, তুই ভুল বলছিস, এটা তোর বাড়ি ছিল, এখন আমার বাড়ি হয়ে গেছে। মানে কি বলতে চাচ্ছিস তুই? রাত্রি আমাকে সব প্রপার্টি লিখে দিয়েছে, সো এখন থেকে এই বাড়ি, গাড়ি, কোম্পানি সব আমার। তুই আর তোর মেয়ে তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হ। কেন করছিস তুই এমন? বদলা, আমার অপমানের বদলা। মনে নেই তোর, আমাকে অপমান করে জেলে ভাত খাইয়েছিল? তোর শত্রুতা যত আমার সাথে ছিল, তাহলে এর মধ্যে আমার মেয়েকে টানলি কেন? আরে, তোর মেয়েকেই তো আমার বর্ষির টোপ বানিয়েছি, না হলে কি আর আমি সফল হতে পারতাম বল? এখন তাড়াতাড়ি তোর এই নষ্ট মেয়েকে নিয়ে বের হ আমার বাড়ি থেকে। এত দিনের কষ্টের করা সম্পত্তি এভাবে কেউ ঠকিয়ে নিয়ে গেল, এটা মানতে পারছে না আশফাক চৌধুরী। রাত্রি বুঝতে পেরে গেছে আসিফ তার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছে, শুধুমাত্র তার বাবার থেকে বদলা নেওয়ার জন্য। রাত্রি এখন বুঝতে পারছে কেউ প্রতারণা করলে কেমন লাগে, কতটা কষ্ট হয়। রাত্রি ভাবছে, আসিফের সাথে 4 কি 5 মাসের সম্পর্ক ভাঙায় তার এত কষ্ট হচ্ছে। তাহলে শুভর সাথে তো প্রায় 8 বছরের সম্পর্ক ছিল, না জানি শুভর কতটা কষ্ট হয়েছে। আসলেই আমি নষ্টা, না হলে আমি শুভর পবিত্র ভালোবাসাকে দূরে ঠেলে কিভাবে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলাম। শুভ, তুমি ঠিকই বলেছিলে, একদিন আমি কাঁদবো, তোমায় খুঁজবো। তুমিই ঠিক শুভ, এখন আমি তোমার ভালোবাসাকে উপলব্ধি করতে পারছি। তুমি কি আমায় মাফ করে দেবে, আবার নিজের করে নেবে? আমি আর তোমাকে কষ্ট দেব না। না না শুভ, রাত্রির সামনে তার বাবার মৃত মুখটি উন্মুক্ত হয়ে যায়। রাত্রি দৌড়ে তার বাবার পাশে যায়। এই বাবা উঠো, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, তোমার এই অবস্থার জন্য আমি দায়ী, শুধু আমি দায়ী, আমি আর কখনো তোমায় কষ্ট দেব না। চিৎকার দিয়ে বলতে থাকে, প্লিজ ওঠো বাবা, প্লিজ ওঠো, বলে আবার জ্ঞান হারায় রাত্রি। এদিকে শুভ তার ক্যারিয়ারে সর্বোচ্চ সফলতা পায়, অল্প কিছুদিনেই হয়ে ওঠে অনেক বড় বিজনেসম্যান, বাংলাদেশের
সেরা 10 জন বিজনেসম্যানের তালিকায় শুভর নাম চলে আসে। চারিদিকে শুধু তার নাম। শুভ ভাবল, আমি আমার কাজে সফলতা পেয়েছি, এবার আর রাত্রির মতো কেউ আমাকে লেভেলনেস বলার সাহস পাবে না। যখনই শুভর ওই দিনটার কথা মনে হতো, তখনই তার মন একদম ভেঙে যেত। আর যাই হোক, রাত্রি ছিল শুভর প্রথম ভালোবাসা, মিমও কম না। সে তার সবটুকু ভালোবাসা দিয়ে রাত্রির ব্যাপারটা শুভর মন থেকে মুছে দেওয়ার চেষ্টা করত। শুভ মিমকে অনেক ভালোবেসে ফেলে, তাই শুভ এক মাস পর মিমকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। শুভ বলল, আব্বু, আমি বিয়ের জন্য প্রস্তুত, এক মাস পর মিমকে বিয়ে করতে চাই। আলমগীর খান বললেন, আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। তা বাবা, তোর বিয়ে করার জন্য এতদিন সময় নিলি কেন? আসলে আপু, আমি নিজের ক্যারিয়ার গড়ার জন্য এতদিন সময় নিয়েছিলাম, আজ আমি সফল, তাই মিমকে বিয়ে করতে দেরি করতে চাই না। শুভর মুখ থেকে বিয়ের কথা শুনে আলমগীর খান আর শাহনাজ বেগম মুচকি মুচকি হাসেন। আর মিম তো লজ্জায় লজ্জাবতী গাছের ন্যায় হয়ে গেছে, যেন ছুঁয়ে দিলে নিজেকে আড়াল করে নেবে। রাত্রি জ্ঞান ফেরে দুপুর দুইটায়। প্রচুর দুর্বল হয়ে আছে রাত্রি, কাল থেকে কিছু মুখে দেয়নি রাত্রি। একসাথে এত বড় ধাক্কা রাত্রিকে মানসিকভাবে ক্ষত বিক্ষত করে দিয়েছে। একটু পর ডাক্তার এলো, বলল হাসপাতালের সকল বিল পরিশোধ করে লাশ নিয়ে যেতে। ম্যাডাম, আপনাদের বিল এসেছে সব মিলিয়ে 11,29,000 টাকা। তাড়াতাড়ি বিল পরিশোধ করে আপনার বাবার লাশ নিয়ে দাফন করেন, মর্গে বেশিক্ষণ রাখলে লাশের ক্ষতি হবে। রাত্রির মাথায় তো আকাশ ভেঙে পড়ল ডাক্তারের কথা শুনে। এত টাকা রাত্রি এখন কোথায় পাবে? রাত্রি বলল, আমার কাছে তো এখন এত টাকা নেই, আপনাদের পরে টাকা দিলে হবে। ডাক্তার বলল, কি বলছেন এসব আবোল তাবোল, পরে টাকা দিবেন মানে? আমার কাছে তো এখন এত টাকা নেই। ডাক্তারের পা ধরে বলল, প্লিজ একটু দয়া করুন। ডাক্তার বলল, দেখুন পা ছাড়ুন, আমি কিছু করতে পারবো না, আপনি যতক্ষণ না বিল পরিশোধ করবেন ততক্ষণ আমরা আপনার বাবার লাশ আপনাকে দিতে পারবো না। কোত্থেকে যে এসব ফকিরনীরা আসে, বলেই ডাক্তার রাগমাখা মুখ নিয়ে চলে যায়। রাত্রি এখন বুঝতে পারছে যে সে কতটা অসহায়। রাত্রি ভাবছে, বাবা তো আমার জন্যই মারা গেল, আমি আমার বাবাকে মেরে ফেলেছি, এখন তার লাশটাকে কি আমি একটু শান্তি দিব না? না না, আমাকে যেভাবেই হোক টাকা জোগাড় করতেই হবে। রাত্রি তার মোবাইল, ঘড়ি আর গলায় যে হীরার হারটা ছিল ওটা বেচে দিল। সব মিলিয়ে প্রায় 5.5 লক্ষ টাকা জোগাড় হলো। সেগুলো কাউন্টারে জমা দেওয়ার পর আরও প্রায় 6 লাখ টাকার মতো বাকি আছে বলে তারা জানায়। এখন রাত্রি তো পাগল প্রায়, কিভাবে এত টাকা সে জোগাড় করবে? আগে রাত্রির কাছে 10 লাখ টাকা কোনো বিষয়ই ছিল না, হাতের ময়লা ছিল মাত্র। কিন্তু রাত্রি তো এখন অসহায়, একজন এতিমের মতো, যার নেই কোনো সম্পদ সম্পত্তি, নেই কোনো আত্মীয় স্বজন। এবার কোনো উপায় না দেখে আসিফের বাসার দিকে পা বাড়ায় রাত্রি। রাত্রিকে বাসায় আসতে দেখে আসিফ রেগে রাত্রি চুলের মুঠি ধরে বাসা থেকে বের করে দেয়। রাত্রি অনেক আবদার করছে, পা ধরে রিকোয়েস্ট করেছে টাকার জন্য, তবুও আসিফ ওকে কোনোরকম সাহায্য না করে উল্টো ঘর থেকে বের করে দেয়। রাত্রির এখন নিজের ওপর প্রচুর ঘৃণা হচ্ছে। রাত্রিকে শুভ আর মিম হাসপাতালে নিয়ে যায়। তবে এটা শুভ ভালোবাসা থেকে করেনি, শুধুমাত্র মানবতার খাতিরে আর মিমের আবদারে। মিম বলল, শুভ, আমি জানি তুমি আমার কথা ফেলবে না, তুমি রাত্রির বাবার লাশটাকে হাসপাতাল থেকে নিয়ে আসো, বেচারি মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে। শুভ বলল, দেখো মিম, আমি বেঈমানদের কখনো সাহায্য করি না, তবুও তুমি যখন বলছো, শুধু তোমার কথা রাখার জন্য আমি রাত্রির বাবার লাশ আনতে যাচ্ছি। শুভ গিয়ে হাসপাতালের সকল বিল পরিশোধ করে আশফাক চৌধুরীর লাশ নিয়ে আসে, দাফনের সব ব্যবস্থা করে। আসলে শুভর প্রথম ভালোবাসা ছিল রাত্রি, তাই একটু মায়া লাগছে, কারণ শুভ তো রাত্রিকে সত্যিকারই ভালোবেসেছিল। এদিকে রাত্রি জ্ঞান ফেরার নামগন্ধ নেই। মিম জানে যে এই রাত্রি তার ভালোবাসার মানুষ শুভকে অনেক কাঁদিয়েছিল, তবুও মিম রাত্রির অনেক যত্ন নিচ্ছে। শুভ আশফাক চৌধুরীর লাশ অ্যাম্বুলেন্সে রেখে মিমের কাছে যাওয়ার জন্য রওনা করে। রাত 4টা বাজে, রাত্রির জ্ঞান ফিরেছে। রাত্রি উঠে দেখে তার পাশে মিম দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। রাত্রি মিম মেয়েটাকে
একদম সহ্য করতে পারছে না। রাত্রি বিড়বিড় করে বলছে, এই অসভ্য মিয়াটা আছে দেখেই শুভ আমাকে ক্ষমা করছে না, না হলে শুভ আমাকে ক্ষমা করে আবার নিজের করে নিত। মনে তো চাচ্ছে এখনই আপুরটাকে গলা টিপে মেরে ফেলি। শুভ হাসপাতালে আসলো, রুমে ঢুকেই রাত্রিকে দেখলো তার দিকে চেয়ে আছে করুণ দৃষ্টিতে, যেন এই দৃষ্টি দিয়ে হাজারটা মন গলিয়ে ফেলতে পারবে রাত্রি। কিন্তু শুভর মন এসবে গলবে না, আর তাছাড়া গলবে বা কেন, বেইমানের দৃষ্টিতে শুধু ঘৃণা ছাড়া আর কিছু দেখা যায় না। মিম এখনো ঘুমিয়ে আছে দেয়ালে হেলান দিয়ে। শুভ বলল, এই মিম ওঠো ওঠো, ওনার তো জ্ঞান ফিরেছে। মিম চোখ ডলতে ডলতে দেখে রাত্রি বসে আছে। মিম বলল, ও সরি আমি খেয়াল করিনি, ঘুমিয়ে পড়েছিলাম একটু। শুভ বলল, ওনাকে সরি বলার দরকার নেই, তুমি যে এখানে ওনার পাশে ছিলে এটাই বেশি। আর হ্যাঁ, ওনাকে বলো তার বাবার দাফন কাজ সম্পূর্ণ করা দরকার, শেষ দেখা দেখে নিতে, আর কোথায় কবর দিব সেটা তো বলল না। রাত্রির মাত্র খেয়াল হলো তার বাবার কথা। রাত্রি বলল, আমার বাবাকে কোথায় কবর দিব, আমার তো কোনো জায়গা নেই। শুভ বলল, কেন জায়গা নেই কেন, আপনারা এত ধনী মানুষ, আপনাদের তো জায়গার অভাব থাকার কথা নয়। আমি এখন একজন ভিক্ষুকের ন্যায়, আমার সব কিছু আসিফ কেড়ে নিয়েছে। শুভ রাত্রির কথা শুনে কিছুটা কষ্ট পেল, তবে তার রাত্রিকে বুঝতে দিল না। শুভ বলল, ও এই জন্যই তো আপনি আমার কাছে এসেছেন, না হলে এত ধনী একজন মানুষ আমার কাছে কেন সাহায্য চাইবে। আচ্ছা সমস্যা নেই, ওনাকে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন দিব, এখন চলুন। রাত্রি বলল, তুমি আমাকে ভুল বুঝো না শুভ, আমার কিছু করার ছিল না, তাই বাধ্য হয়ে তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। মিম বলল, রাত্রি এখন চলো। শুভ আর এলাকার কিছু লোক মিলে আশফাক চৌধুরী জানাজা সম্পন্ন করে, তারপর রাত্রিকে শেষ দেখা দেখিয়ে কবর দেওয়া হয়। রাত্রি তার বাবার কবরের সামনে বসে অনবরত কেঁদেই চলেছে। বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার জন্যই তুমি দুনিয়া থেকে বিদায় নিলে, আমাকে তুমি ক্ষমা করে দিও। রাত্রির এই অবস্থা দেখে শুভ এবং মিম দুজনেই অনেক কষ্ট পায়, শত হোক মানুষ তো। মিম রাত্রিকে অনেক বুঝিয়ে শুনিয়ে শুভদের বাসায় নিয়ে আসে। মিম বলল, শুভ আমি বলে কি, রাত্রি আজকে থেকে আমাদের বাসায় থাকো, মেয়েটা বড় অসহায় হয়ে পড়েছে, ওকে একজন মানুষ হিসেবে অন্তত মাপ করে দাও। শুভ বলল, তুমি এসব কি বলছো মিম, ওকে আমি এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারি না, আর ও কিনা সারাদিন আমার বাড়িতে আমার সামনে সামনে ঘুরবে। আচ্ছা বাদ দাও না পুরনো কথা, মেয়েটা তোর পাপের ফল পেয়েছে, এখন ওকে ক্ষমা করে দেওয়াটাই উত্তম। আমি না হয় মানলাম, কিন্তু বাবা মা তারা তো কখনোই মানবে না। বাবা মাকে আমি মানিয়ে নেব, তুমি চিন্তা করো না, তুমি যা ইচ্ছা করো আমি মানা করব না, কিন্তু মনে রেখো তুমি কিন্তু দুধকলা দিয়ে কালসাপ পুষতে চলেছ। ওকে এসব বিষয় পরে দেখা যাবে। এভাবে কিছুদিন কেটে যায়, রাত্রি এই কয়দিনে কিছুটা স্বাভাবিক হয়। মিম সবসময় রাত্রির যত্ন নেয়, আর ওর মনের কষ্ট দূর করার যথাযথ চেষ্টা করে। মিম রাত্রিকে নিজের বোনের মতো দেখে, কিন্তু রাত্রি মিমকে শুধু হিংসা করে। রাত্রি ভাবে, আমি না হয় একটা ভুল করেছি, তাই বলে কি শুভ আমাকে ছেড়ে এই মেয়েটাকে নিজের করে নেবে, এ আমি কিভাবে মেনে নেব, না আমাকে কিছু একটা করতে হবে, আমার শুভকে আবার আমার নিজের করে নিতে হবে। শুভ এবং মিমের বিয়ের আর মাত্র 20 দিন বাকি। মিম রাত্রিকে শুভর অফিসে চাকরি দিতে বলে, শুভও দিয়ে দেয়। এদিকে রাত্রি শুধু এই চিন্তায় মগ্ন, কিভাবে শুভ আর মিমের বিয়েটা ভাঙা যায়। রাতে শুভ ছাদে গিয়ে রাতের ঠান্ডা হাওয়া উপভোগ করছিল, এমন সময় রাত্রি ছাদে আসে। রাত্রি বলল, শুভ তুমি এত রাতে ছাদে কী করছো, মন খারাপ বুঝি। শুভ কোনো কথা বলে না, অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। রাত্রি আবার বলল, কি হলো কথা বলছো না কেন, আমার উপর এখনো রাগ করে আছো। শুভ রাত্রির থেকে দূরে গিয়ে ছাদের অন্য কোণায় দাঁড়ায়, রাত্রিও শুভর পিছে পিছে যায়। এটা দেখে শুভ আর ঠিক থাকতে পারে না। শুভ বলল,
সমস্যা কি আপনার? জানেন না আমি আপনাকে একদমই সহ্য করতে পারি না, ঘৃণা করে আপনাকে আমার। প্লিজ চলে যান, আমায় একা থাকতে দিন। রাত্রি বলল, তুমি বললেও আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না, কারণ আমি যে তোমার ভালোবাসি। শুভ বলল, ভালোবাসা? ভালোবাসা শব্দটা আপনার মুখে মানায় না মিস রাত্রি চৌধুরী, এই পবিত্র শব্দটাকে আর অপবিত্র করবেন না। বিশ্বাস করো শুভ, আমি তখন একটা ভুল মোহের মধ্যে ছিলাম, তাই তোমার পবিত্র ভালোবাসাকে অপবিত্র করেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তো আমি আপনাকে করেই দিয়েছি, তাই তো এখন আমার বাড়িতে আমার সাথে থাকতে পারছেন। আমি জানি তুমি আমাকে এখনও ভালোবাসো, তাই তো তুমি আমার বিপদে সাহায্য করেছ, এটা কি তোমার ভালোবাসা নয়? ও হ্যালো, আমি আপনাকে সাহায্য করেছি ভালোবাসা থেকে নয়, শুধুমাত্র মিমের কথা রাখতে। আমি মিমের কথা কখনো ফেলতে পারি না, আমি ওকে অনেক ভালোবাসি। রাত্রি বলল, তুমি আমাকে এত সহজে ভুলে গেলে, চলো না আমরা আবার আগের মতো সংসার করি। শুভ বলল, আমাকে দেখে কি আপনার পাগল মনে হয়? আপনার মতো ছলনাময়ীর সাথে যে আমি কথা বলছি এটাই বেশি, সংসার তো দূরের কথা। এই বলে শুভ চলে যেতে নাই, আবার পেছনে ঘুরে বলে, আর হ্যাঁ, আজকের পর থেকে যেন আমি আপনার মুখ থেকে তুমি শব্দটা না শুনি, আপনি করে বলবেন, কারণ তুমি বলে শুধু আমার ভালোবাসার মানুষরাই আমাকে সম্বোধন করে। রাত্রি বলল, কেন, তোমাকে তুমি করে বলার অধিকার কি আমার নেই? অধিকার? হাসালেন আমায়। তুমি করে বলার অধিকার আপনি অনেক আগেই হারিয়েছেন, বলে শুভ চলে যায়। রাত্রি ঠায় দাঁড়িয়ে রয়েছে, শুভর প্রত্যেকটি কথা যেন রাত্রির গায়ে সুচ ফুটিয়ে দিয়েছে। রাত্রি ভাবছে, আমি জানি শুভ তুমি আমার উপর এখনও রাগ করে আছো, কিন্তু আমি হাল ছাড়ব না, আমি তোমাকে আমার করেই ছাড়ব, আগে ওই মিমটার একটা ব্যবস্থা নিতে হবে। রাত্রি এতক্ষণ যা বলল শুভ সব কিছু গিয়ে মিমকে খুলে বলল, তোমাকে বলেছিলাম ওকে এ বাড়িতে থাকতে দিও না, আজ বলে ও নাকি আমাকে ভালোবাসে। আহা বাদ দাও তো, হয়তো রাত্রি ওর ভুল বুঝতে পেরেছে তাই অনুতপ্ত হচ্ছে, তাই এসব বলছে, পরে সব কিছু ঠিক হয়ে যাবে। তারপরও তুমি রাত্রির কাছ থেকে দূরে দূরে থাকবে, কোন সময় তোমার ক্ষতি করে ফেলে তার কোনো ঠিক ঠিকানা নেই, সে পরে দেখা যাবে, এখন আমার জন্য আইসক্রিম আনো, আমি আইসক্রিম খাবো। এখন রাত 12টার কাছাকাছি বেজে গেছে, এখন আইসক্রিম পাওয়া তো মুশকিল, কালকে আনলে হবে না? নো ওয়ে, এখন বলেছি মানে এখনই, কোনো কালকে টালকে চলবে না। আচ্ছা তাহলে আমি এই যাচ্ছি আর এই আসছি। শুভর আর কী করার, ভালোবাসার মানুষ আবদার করেছে, আইসক্রিম না এনে পারে? দুজনে আইসক্রিম খাচ্ছে, খেতে খেতে মিমের ঠোঁটের উপরে কিছুটা আইসক্রিমের চকলেট লেগে যায়। শুভ বলল, আমার এখন কি মনে যাচ্ছে জানো? মিম বলল, কি মনে যাচ্ছে? তোমার ঠোঁটের ওপরে লেগে থাকা চকলেটটা খেতে। মিম খেয়াল করে, আসলেই তো তার ঠোঁটের ওপরে কিছুটা চকলেট লেগে আছে। মিম হাত দিয়ে মুছে নিতে গেলে শুভ হাতটা ধরে ফেলে, শুভ বিদ্যুৎ গতিতে মিমের ঠোঁটকে নিজের করে নেয়। মিম তো পুরো অবাক শুভর কাণ্ড দেখে, শুভ এই প্রথম মিমকে ভালোবাসার পরশ দিয়েছে। এদিকে ওদের এই রোমান্টিক কাণ্ড দরজার আড়াল থেকে দেখছিল রাত্রি, রাগে তার গা জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। রাত্রি আর সহ্য করতে না পেরে বলল, আমি কি আসতে পারি? এমনভাবে বলল যেন সে এখনই এখানে এসেছে। শুভ মিমকে ছেড়ে দেয়, মিম তো লজ্জায় শেষ। মিম বলল, আরে আসো না, নিজের বোনের রুমে আসতে আবার অনুমতি লাগে নাকি? রাত্রি বলল, সরি আমি মনে হয় তোমাদের ডিস্টার্ব করলাম। আরে না, কি যে বলো, আসো, কি বলবে বলো। আসলে আমার না একা ঘুমাতে খুব ভয় করছিল, তাই তোমার সাথে ঘুমোতে আসছিলাম। আরে এসো এসো, আমিও তো একা ঘুমাতে কিছুটা ভয় পাই, ভালোই হলো তোমাকে পেয়ে। শুভ তোর আগে ওখান থেকে উঠে চলে যায় আর মনে মনে বলে, শাকচুন্নি খাটাস, তোর আবার ভয় করে? তুই তো নিজেই ভূতনি, দিলি তো আমার ভালোবাসার 12টা বাজিয়ে, আমি জানি এটা তুই ইচ্ছে করেই করেছিস। পরের দিন সকালে চিৎকারের শব্দে শুভর ঘুম ভেঙে যায়, শানাজ বেগম শুভ শুভ বলে চিৎকার করছে। শুভ দৌড়ে নিচে যায়, নিচে গিয়ে যা দেখে তা দেখে শুভর মাথা ঘুরতে লাগলো।
নিম সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গেছে, মাথা থেকে অনেক রক্ত বের হচ্ছে। শুভ তাড়াতাড়ি নেমে মিমকে ধরে, নিজের পরনে থাকা টি শার্ট খুলে মিমের মাথায় বেঁধে দেয়, তারপর হাসপাতালে নিয়ে যায়। শুভর বাবা বাদে সকলে শুভর সঙ্গে হাসপাতালে যায়। শুভ মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে, কি থেকে কি হয়ে গেল শুভ ভাবতেই পারছে না। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। শুভ কাতর গলায় মিমির কী অবস্থা জিজ্ঞেস করল। ডাক্তার বলল, রোগীর অবস্থা বেশি খারাপ না, কিছুক্ষণ পর জ্ঞান ফিরতে পারে, আর তাছাড়া রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই দুই ব্যাগ ও পজিটিভ রক্ত দরকার, আপনাদের মধ্যে কারো থাকলে বলুন। শুভ বলল, আমার ও পজিটিভ রক্ত, আমি দিব রক্ত আমার ভালোবাসার মানুষকে। শুভ চলে যায় রক্ত দিতে। মিম বেঁচে যাওয়াতে একজনের মনে অনেক কষ্ট হয়। মিমের জ্ঞান ফিরলে শুভকে তার পাশে দেখতে পায়, চিন্তায় মুখটা পুরো শুকিয়ে গেছে। মিম বলল, তোমার এই অবস্থা কেন, আমি একদম ঠিক আছি, দেখে তো মনে হচ্ছে সারাদিন মুখে কিছু দাওনি। শুভ বলল, তোমার এই অবস্থা দেখে খাবার আমার গলাতে ঢুকবে না মিম। হয়েছে হয়েছে, আর বলতে হবে না, আমারও খুব খিদে পেয়েছে, তুমি প্লিজ খাবার আনো, আজকে আমি তোমাকে খাইয়ে দেব, আর তুমি আমাকে খাইয়ে দিবা। মিমের কথা শুনে শুভ মুচকি হেসে দিল। শুভ চলে গেল খাবার আনতে, তারপর তারা দুজন দুজনকে খাইয়ে দিল। এসব দেখে রাত্রির গায়ে আগুন জ্বলছে। ছয় দিন পর শুভরা মিমকে নিয়ে বাসায় এলো। শুভ বলল, মিম তোমার এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো একটু খুলে বলবে? মিম বলতে শুরু করল, আমি ঘুমিয়েছিলাম, রাত্রি আমাকে ডাক দিল, বলল এখন নাকি আমাকে নিয়ে বাগানে যাবে সে, আমি আর মানা করিনি, তাই ফ্রেশ হয়ে রাত্রির সাথে বেরিয়ে পড়লাম। তারপর সিঁড়ির কাছে আসতেই রাত্রি আমাকে বলল, ও নাকি ওর ফোনটা ভুলে রুমে রেখে এসেছে, আমাকে যেতে বলে ও রুমে চলে গেল। আমিও সামনের দিকে পা বাড়ালাম, দুই তিন সিঁড়ি যাওয়ার পর পায়ের নিচের জায়গাটা অনেক পিচ্ছিল মনে হলো, আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে যেতে লাগলাম। ভাগ্যিস রেলিংটা ধরেছিলাম, নয়তো মনে হয় আমি আর বেঁচে ফিরতে পারতাম না। শুভর কেন জানি মনে হচ্ছে এই ঘটনায় রাত্রির কোনো না কোনো হাত আছে। শুভ যা ভাবছে তাই যদি হয়ে থাকে তাহলে রাত্রিকে মেরেই ফেলবে শুভ। শুভ খোঁজ লাগানো শুরু করে এই ব্যাপারে, কারো কাছ থেকে কিছু জানতে পায় না। শেষে শুভ রুজিনা খালার কাছে যায়। রুজিনা হলো শুভদের বাড়ির কাজের লোক। প্রথমে রুজিনা কিছু বলতে পারে না, পরক্ষণেই রুজিনা বলে উঠল, বাবা শুভ একটা কথা বলতাম, রাগ করব না কও? শুভ বলল, আরে না রাগ করব কেন, নির্ভয় বলেন। তোমাকে বাড়িতে যে একটা নতুন সেমরি আসে না, ও কিন্তু সুবিধার না, আমার মনে হয় মিম মামুনির এই দুর্ঘটনার পেছনে ওনার কোনো হাত আছে। কিভাবে বুঝলেন? আসলে কালকে রাইতে তারে অনেকবার দেখছি রান্নাঘরে খুরখুর করতে, আর সকালে এসে দেখি সয়াবিন তেল অনেক কমে গেছে, আমি তখন বুঝতে পারি নাই। আর সকালে আপনারা মিম মামুনিটা হাসপাতালে নিয়ে যাওয়ানোর পর সে আবার আইসিল, আয়সা যেখানে মিম মামুনি পিচ্ছিল খেয়ে পড়ছিল সেখানে ভিজা কাপড় দিয়ে মুছে দিচ্ছে। আমি তো অবাক হয়ে যাই যে এত বড় লোকের মাইয়া হঠাৎ মুসামুসি শুরু করলো কেন। শুভ এখন বুঝতে পেরেছে কে করেছে এই কাজ। শুভর মন চাচ্ছে এখনই রাত্রি মেয়েটাকে গলা টিপে মেরে ফেলি, তবুও আরও বেশি শিওর হওয়ার জন্য আমাকে সিসিটিভি ফুটেজ দেখা দরকার। শুভদের বাসায় যে সিসিটিভি ক্যামেরা আছে সেটা শুধু শুভ আর শুভর আব্বু আলমগীর খান জানেন। শুভ সিসিটিভি ফুটেজে একদম স্পষ্ট দেখতে পাচ্ছে, সকাল 6:17 রাত্রে একটা হলুদ ক্যান থেকে তেল জাতীয় কিছু জিনিস ঢেলে সিঁড়ির সাথে লেপটে দিচ্ছে। রাত্রির এই জঘন্যতম কাজ থেকে শুভর মাথায় 100°C ফুটতে থাকে। শুভ আর দেরি না করে একটা চিৎকার দিয়ে সবাইকে ড্রয়িং রুমে ডাকে। সবাই আসছে, শাহনাজ বেগম মিমকে হুইল চেয়ারে করে নিয়ে আসছে, রাত্রিও আসছে। মিম বলল, কে হলো শুভ, এত রাতে সবাইকে ডাকলে যে? শুভ বলল, চুপ, একদম চুপ। সবার সামনে শুভ সিসিটিভি ফুটেজটা চালু করে, ভিডিওটা দেখেই রাত্রি ঘামতে থাকে। রাত্রি মনে মনে বলে, এ বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে আমি তো জানতামই না, এখন মনে হয় ধরা খেয়ে গেলাম। সবাই ভিডিওটা দেখে রাত্রির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে।
শুভ গিয়ে রাত্রিকালে একসাথে 10-12টা থাপ্পড় মারে। থাপ্পড়ে তাল সামলাতে না পেরে রাত্রি নিচে পড়ে যায়। শুভ বলল, তোর সাহস তো কম না, আমার কলিজায় আঘাত করার চেষ্টা করেছিস, কেন করলি এমন বল। রাত্রি বলল, আমি ওকে তোমার পাশে মানতে পারবো না, আমি যে তোমার ভালোবাসি, তুমি শুধু আমার। রাত্রির কথা শুনে শুভ আর নিজেকে ঠিক রাখতে পারে না, শুভ এবার রাত্রিকে লাথি মারতে যায়। আলমগীর খান কোনো মতে শুভকে থামায়। আলমগীর খান বললেন, কি করছিস শুভ, তুই যদি এখন ওকে মারিস, তারপর যদি ওর কিছু হয়ে যায় তাহলে তোর ঝামেলায় পড়তে হবে। আমি পুলিশকে খবর দিচ্ছি, এই নোংরা মেয়েটাকে যা শাস্তি দেওয়ার তা আইনের লোকেরাই দেবে। বাবা, আমি ওকে ছাড়বো না, ও কী করে পারলো আমার ভালোবাসার মানুষের ক্ষতি করতে, আমি ওকে মেরেই ফেলবো, তোর কিছু করতে হবে না। ওই তুই কী করে পারলি ওর ক্ষতি করতে, তোর কি একবারও বিবেকে বাঁধলো না? আরে, যে মেয়ে তোর এত বড় বিপদে নিঃস্বার্থে সাহায্য করছে তাকে শেষ পর্যন্ত মেরে ফেলতে চেয়েছিলি? রাত্রি বলল, বিশ্বাস করো শুভ, আমি তোমাকে ভালোবাসি দেখে এটা করেছি, তবুও কি তুমি আমার ভালোবাসা উপলব্ধি করতে পারছো না? রাত্রির মুখ শক্ত করে চেপে ধরে শুভ বলল, চুপ, আমি তোর নোংরা মুখ থেকে ভালোবাসা শব্দটা শুনতে চাই না। আরে, তোকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলাম, তার বদলে তুই দিয়েছিলি ধোকা, আর মিম তোকে এত সাহায্য করলো, তার বিনিময়ে তুই মিমকে মৃত্যু উপহার দিতে চেয়েছিলি, আচ্ছা তুই কি মানুষ? রাত্রি বলল, আমি এত কিছু বুঝি না, আমি শুধু তোমায় ভালোবাসি, প্লিজ তুমি আমাকে আবার ভালোবাসার সুযোগ দাও, কথা দিলাম তোমাকে সারা জীবন সুখে রাখব। সুখ 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 তুই রাখবি সুখে, বলেই রাত্রির মুখে থু দিল শুভ। আসলে মানুষ যে এতটা খারাপ হতে পারে তা আমি তোকে না দেখলে জানতেই পারতাম না, আগে তাও তোর ওপর মায়া হতো, এখন তো তোর আওয়াজ শুনতেই ঘৃণা লাগে। সে তোমার যাই লাগুক, তোমাকে পেতে হলে যদি আমার এর চেয়েও খারাপ হতে হয় আমি তাও রাজি। তুই আর খারাপ হওয়ার সময় পাবি না, তোকে যদি আজীবন জেলের ভাত না খাইয়েছি তাহলে আমার নামও শুভ না। মিম রাত্রির কথা শুনে পুরো অবাক, নিজ মনে বলল, ছি, আমি তো ওকে নিজের বোন মনে করেছিলাম, আর ও কিনা এমন জঘন্য কাজ করলো আমার সাথে। শুভ ঠিকই বলেছিল, আমি দুধ দিয়ে কালসাপ পুষছিলাম এতদিন। আলমগীর খান পুলিশকে অলরেডি ইনফর্ম করে দিয়েছেন, আর কিছু সময়ের মধ্যে পুলিশ চলে আসবে। শুভ বলল, তুই আর এক মিনিটও আমার বাসায় থাকতে পারবি না, আর কখনো যদি তোকে আমার সামনে পাই তাহলে তোকে গলা টিপে মেরে ফেলবো, বলে দিলাম। ছি, লেভেলনেস। রাত্রি বলল, তুমি যাই করো, তোমাকে আমি আমার করেই ছাড়ব। পুলিশ এসে পড়েছে, রাত্রিকে তারা থানায় নিয়ে গেল। রাত্রি যাবার সময় বলে গিয়েছে, শুভ আমি আবার আসব। তা শুনে শুভ বলেছে, আরে যা যা ভালো। রাত্রি এখন জেলে রয়েছে, অনেক কষ্ট হচ্ছে তার এখানে, সে কখনো ভাবেইনি যে তারও একদিন জেলে যেতে হবে। রাত্রি মনে মনে বলল, শুভ তুমি ওই মিমের জন্য আমাকে জেলে বন্দি করতে একটুও ভাবলে না, আমি তো এসব তোমার জন্য করেছি, তোমার ভালোবাসা কি আমার ভুল? সব কিছু ওই মিম মেয়েটার জন্য হয়েছে, আমি ওকে ছাড়বো না। তুমি তো কিছুদিন পর মিমকে বিয়ে করবে, বিয়ে করো, সমস্যা নেই, আমি তারপরও তোমাকে আমার করবই করব। শুভ মিমকে বলল, মিম তোমাকে আমি বলেছিলাম ওই অমানুষটাকে বাসায় রেখো না, দেখলে তো কি হলো? মিম বলল, শুভ আমি সত্যিই বুঝিনি যে ও এতটা ভয়ানক, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি একবার ভাবো, যদি সেদিন তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কাকে নিয়ে বাঁচতাম, আর নিজেকে ক্ষমার বা কী করে করতাম? আচ্ছা এখন বাদ দাও এসব, আমরা বরং এখন আমাদের বিয়ে নিয়ে আলোচনা করি, কোথায় শপিং করবো, তুমি কী কালারের পাঞ্জাবি পরবা বিয়ের দিন, আমি কী রকম সাজবো, ইত্যাদি ইত্যাদি। না, আগে ওই রাত্রিকে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব, তারপর আমাদের বিয়ে। শুভ রাত্রির নামে একটা জোরালো মামলা করে। যেহেতু শুভ অনেক বড় বিজনেসম্যান, তাই রাত্রির বিচার কার্য খুব তাড়াতাড়ি শুরু করা হয়। রাত্রিকে আজ কোর্টে নিয়ে এসেছে, আজ রাত্রির নামে করা মামলার রায় দেবে আদালত। আদালত সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে রাত্রিকে অ্যাটেম্প্ট টু মার্ডারের দায়ে 1.5 বছরের সশ্রম কারাদণ্ড দেয়।
শুভ আজ অনেক খুশি হয়, কারণ তার সবচেয়ে ঘৃণার মানুষটা আজ তার পাপের ফল পেয়েছে। আদালতের রায় শোনার পর রাত্রির পা থেকে যেন মাটি সরে যায়। রাত্রি কোনোভাবে মানতেই পারছে না, তাকে আরও 1.5 বছর ওই বন্ধ আবদ্ধ জেলে থাকতে হবে। এ কয়দিন থেকেই রাত্রির অবস্থা নাজেহাল। রাত্রি শুভকে ডাক দেয় শেষবারের মতো কথা বলার জন্য। শুভ, তুমি এতটা নির্দয় হতে পারলে? তুমি না আমায় ভালোবাসতে? শুভ বলল, আমি নির্দয়, কারণ দয়া মানুষের সাথে দেখাতে হয়। কোনো বিষাক্ত কালসাপের সাথে দয়া দেখানো নেহাত বোকামি ছাড়া কিছুই নয়। ঠিক আছে, তবে তুমি মনে রেখো, আমি বেঁচে থাকতে মিমার তোমাকে ভালোভাবে থাকতে দেব না। তোমাদের আলাদা আমি করবই করব। তুমি আমার না হলে আর কারো হবে না। আরে যা যা, দেখবো তুই কি করতে পারি। রাত্রে জেলে এসেছে আজ প্রায় 15 দিন, তার মানে হলো আজ মিমার শুভর বিয়ে। এটা ভেবেই রাত্রির কলিজা কেঁপে উঠল। এদিকে শুভ আর মিমের বিয়েটা খুবই ধুমধাম করে হলো। আলমগীর খান খুব খুশি আজ তার পছন্দের মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে পেরে। বাকি সবাই অনেক খুশি। মিম আর শুভ দুজনই আজ অনেক খুশি। মিম বসে আছে বাসর ঘরে বউ সেজে। শুভ আস্তে আস্তে ঘরে ঢুকল। মিম শুভকে আসতে দেখে বিছানা থেকে উঠে মাথা নত করে শুভর পায়ে সালাম করে। শুভ বলল, আরে আরে কি করছো, কারো সামনে মাথা নত করা ঠিক না, মুখে সালাম দিলেই হয়। তারপর শুভ মিমকে নিয়ে খাটের উপর বসালো, মুখের উপর থেকে ঘোমটা সরিয়ে দিল। তারপর আর কি, তারা তাদের নতুন জীবন শুরু করল। 1 বছর হয়ে গেল শুভ আর মিমের বিয়ের। খুব সুন্দরভাবে কাটছে শুভ আর মিমের জীবন। আজকের দিনটা শুভর কাছে অনেক স্পেশাল, কারণ একটা খুব ভালো খবর দিয়েছে মিম তাকে। মিম লজ্জা মাখা গলায় বলল, শুভ আজকে থেকে আমাদের বাবুর জন্য জামা কাপড় কেনা শুরু করো। শুভ বলল, বাবু মানে? শানাজ বেগম বললেন, মানে হলো তুই বাবা হতে চলেছিস। শুভ বলল, কি সত্যি? খুশিতে শুভর মনটা ভরে গেল। শানাজ বেগম বললেন, তুই তো অফিসে ছিলি। সকালে মিম মাথা ঘুরে পড়ে যায়, তারপর ডাক্তার এসে চেক আপ করে বলল মিম মা হতে চলেছে। যাক, এতদিনে আমাদের নাতি নাতনি নিয়ে খেলার স্বপ্নটা পূরণ হতে চলেছে। শুভর কাছে এখন নিজেকে সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে। এদিকে জেলে থেকে রাত্রি আস্তে আস্তে অনেক হিংস্র হয়ে পড়েছে। জেলে প্রতিটা দিন যেন তার কাছে জাহান্নামের মতো মনে হয়। তার অবশ্য কারণও আছে। কারণটা হলো, রাত্রিতে জেলে যে জেলার দায়িত্বে আছে সে অনেক দুশ্চরিত্রের। রাত্রিকে প্রতিনিয়ত শাস্তির ভয় দেখিয়ে ধর্ষণ করেই যাচ্ছে। রাত্রি কোনো প্রতিবাদ করতে পারছে না, কারণ তার কথা কেউ বিশ্বাস করবে না। রাত্রি তার এই অবস্থার জন্য মিমকে দায়ী করছে। রাত্রি ভাবে, মিম যদি না থাকতো শুভর লাইফে, তাহলে শুভ আমাকে আবার নিজের করে নিত। কিন্তু এই মিমটার জন্য শুভ আমাকে দূর করে দিয়েছে। ওর জন্য আজ আমি এই জাহান্নামে বন্দি। আমি ওকে ছাড়বো না। একবার জেল থেকে বেরিয়ে নেই, তারপর তোর জীবন আমি শেষ করে দেব মিম। মিমের প্রেগনেন্সির আজ 6 মাস পূর্ণ হলো। শুভ সবসময় মিমের পাশে থাকে আর মিমের যত্ন নেয়। এদিকে রাত্রি জেল থেকে ছাড়া পায়। রাত্রির এখন একটাই লক্ষ্য, মিমকে শেষ করা। রাত্রি খুবই বাজে একটা প্ল্যান করে মিমকে মারার আর শুভকে নিজের করার জন্য। জেলে থেকে থেকে একটা মিয়া গ্যাংস্টারের সাথে পরিচয় হয় রাত্রির। রাত্রি এখন তার হয়ে কাজ করে। রাত্রি মিম আর শুভর প্রত্যেকটা মুভমেন্ট ফলো করে। সে সুযোগ খুঁজতে থাকে কবে সে মিমকে একা পাবে। একা পেলেই মিমকে কিডন্যাপ করে নেবে। শুভ আজ মিমকে নিয়ে কিছু টেস্ট করাতে এসেছিল। আর মাত্র 1 মাস পর রাত্রির ডেলিভারি, ভাবতেই ভালো লাগছে শুভর। শুভ আর মিম টেস্ট করে হাসপাতাল থেকে বের হলো। যেই গাড়ির সামনে গেল, অমনি একটা ছোট ছেলে শুভকে পেছন থেকে ডাক দেয়। ভাইয়া, শুভ বলল, কি বলো? আপনাকে না আমার আপু ডাকছে, আপনার সাথে তার জরুরি কথা আছে। কে তোমার আপু আর আমাকে ডাকছে কেন? কেন ডাকছে তা তো জানি না, আপনি প্লিজ আসুন। শুভ মিমকে গাড়িতে বসিয়ে ছেলেটির সাথে যায়। শুভ চলে যাওয়ার পরই কিছু লোক এসে মিমকে গাড়ি থেকে তুলে নিয়ে যায়, মানে কিডন্যাপ করে। শুভ ছেলেটির সাথে যাচ্ছে। ছেলেটি একটি গাড়ির কাছে এসে গাড়ির লুকিং গ্লাসে টোকা দেয়। টোকা দিয়েই ছেলেটা চলে যায়। অতঃপর লুকিং গ্লাসটা খুলে যায়। শুভ দেখে এ আর কেউ নয়, রাত্রি।
রাত্রিকে দেখে শুভর মেজাজটা গরম হয়ে যায়। রাত্রি বলল, কেমন আছো শুভ? শুভ বলল, সেটা তোর মতো মানুষের না জানলেও চলবে, এখন বল কেন ডেকেছিস? এমনি তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল, তাই আমার কাছে এত ফালতু সময় নাই যে তোর সাথে কথা বলবো। শুভ চলে যেতে চায়, এমন সময় রাত্রি শুভকে ডাক দেয়। শুভ, এখন যদি যেতে চাও তাহলে যেতে পারো, তবে মনে রেখো একটু পর তুমি আমার কাছে আমার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে যাবে। শুভ বলল, আমাকে কি পাগল পেয়েছিস যে তোর সাথে কথা বলবো? শুভ চলে যায়। গাড়ির সামনে আসতেই দেখে গাড়ির দরজা খোলা, ভেতরে মিম নেই। এটা দেখে তো শুভ খুব চিন্তায় পড়ে যায়। শুভ ভাবে, এ অবস্থা নিয়ে মিম কোথায় যেতে পারে? আধা ঘন্টা ধরে মিমকে খুঁজছে শুভ, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। রাস্তায় চিল্লিয়ে চিল্লিয়ে মিম বলে চিৎকার করে ডাকছে, সবাই শুভর দিকে তাকিয়ে আছে পাগল মনে করে। এমন সময় শুভর ফোনে একটা কল আসে, শুভ দেখে অচেনা নাম্বার, তবুও ফোনটা রিসিভ করে। হ্যালো, ওপাশ থেকে খুব জোরে হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে। রাত্রি বলল, কি মিমকে খুঁজছো? অবশ্য খুঁজে কোনো লাভ নেই, ও তো এখন আমার কাছে। শুভ বলল, কুত্তার বাচ্চা, আমার মিম কোথায় বল? আমার মিমের কিছু হলে তোকে আমি ছাড়বো না। শুভ বলল, ওই কুত্তার বাচ্চা, আমার মিম কোথায়? রাত্রি বলল, আরে এত হাইপার হচ্ছ কেন? আমি তো ওর কোনো ক্ষতি করিনি এখনো, শুধু বেঁধে রেখেছি। আমার মিমকে ছেড়ে দে প্লিজ, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। এই তো লাইনে এসেছো তুমি, আমি যা চাইব তাই তুমি আমাকে দেবে, না হলে তোমার মিমকে অন্য দুনিয়ায় পাঠিয়ে দেব। আরে ও এখন প্রেগনেন্ট, এই অবস্থায় তুই ওকে কষ্ট দিস না দয়া করে। তুই না একজন মেয়ে, তোর কি কোনো দয়া মায়া নাই? দয়া মায়া? হা, আমাকে এতদিন অন্ধকার জেলে আটকে রেখেছিলে, তখন তোমার দয়া মায়া কোথায় ছিল? শুভর পকেটে আরেকটি ফোন ছিল, সেই ফোন দিয়ে শুভ রাত্রির সাথে কথা বলা অবস্থায় পুলিশে চাকরিরত তার বন্ধু রাহাতকে একটা মেসেজ দিল। মেসেজে বলল, এই নাম্বারটা ট্র্যাক করে এখন কোথায় আছে সেটা শুভকে জানাতে। শুভ বলল, রাত্রি তোমাকে জেলে পাঠানো হয়েছে তোমার অন্যায়ের জন্য, সেটা কি তুমি ভুলে যাচ্ছ? রাত্রি বলল, এত কিছু আমি বুঝি না, তুমি আগে আমার ডিমান্ড পূরণ করো, তারপর আমি মিমকে ছেড়ে দেব। ওকে ওকে, বলো তুমি কি চাও? তুমি আমাকে আজই বিয়ে করবে, তারপর মিমকে ডিভোর্স দিবে, বুঝেছ? ছি, তোকে করব বিয়ে? সেটা কখনো সম্ভব না। তাহলে মিমকেও আর জিন্দা দেখা লাগবে না। এই না না, তুই ওর কোনো ক্ষতি করবি না, আমি রাজি, বল কোথায় আসতে হবে। এই তো আমার সোনা বাবুটা, আমার কথায় রাজি হয়েছ, আধা ঘন্টা পর তোমাকে একটা জায়গার অ্যাড্রেস দিব, তুমি সেখানে চলে আসবে, বুঝেছ? হুম, বুঝেছি। এর মধ্যে যেন আমার মিমের কোনো ক্ষতি না হয়, ওসব তোমার ভাবতে হবে না, দরকার পড়লে একটু জামাই আদারও করব। হা হা। রাত্রি ফোন কেটে দিয়ে মিমের চুলের মুঠি ধরে বলল, ওই তোর দিন শেষ, শুভ আজ আমাকে বিয়ে করবে, ভাবতেই আনন্দ লাগছে। তোর জন্য আমার শুভ আমাকে ওই জেলে বন্দি করে রেখেছিল, তোকে আমি কি করে এত সহজে ছাড়বো বল। থু, রাত্রির মুখে থুতু দিল মিম, তারপর বলল, তোকে আমি নিজের বোন ভেবেছিলাম, তুই যে এতটা নিচু টাইপের তা আমি আগে জানতাম না। রাত্রি মিমের গালে কষি একটা থাপ্পড় মারে। মিম বলল, তুই আমাকে মার আর যাই কর, তবে বলে রাখি আমি বেঁচে থাকতে শুভ তোকে কখনো বিয়ে করবে না। রাত্রি বলল, যদি এমন হয় তোকে মেরে দেব, তাহলে তো শুভ আমাকে বিয়ে করবে, কি বলিস? রাত্রির কথা শুনে মিম ঘৃণায় চুপ করে আছে। এদিকে শুভকে রাহাত জানায় যে কলটা মোহাম্মদপুর থেকে করা হয়েছে, জীবনমুখী গোডাউনের আশেপাশেই। শুভ একটা প্ল্যান বানায়। শুভ বলল, রাত্রি আমাকে আধা ঘন্টা পর অ্যাড্রেস দেবে বলেছিল, আমরা তো ঠিকানাটা পেয়ে গেছি। রাহাত বলল, হুম, তাহলে আমরা যদি এখনই ওখানে পৌঁছে যাই তারা তো অপ্রস্তুত থাকবে, ঠিক এই সুযোগটাই আমাদের নিতে হবে। হ্যাঁ, বুদ্ধিটা তো খারাপ না, তাহলে চল এটাই করি। শুভ রাহাত সহ
আরও কিছু পুলিশ রওনা দিল মোহাম্মদপুরের উদ্দেশ্যে। 10 মিনিটের মধ্যে পৌঁছে গেল মোহাম্মদপুর জীবনমুখী গোডাউনে। তারা গোডাউন থেকে একটু দূরে গাড়ি পার্ক করে যাতে রাত্রীরা তাদের অবস্থান বুঝতে না পারে। শুভর মোবাইলে একটা মেসেজ আসে, দেখে রাত্রী অ্যাড্রেস পাঠিয়েছে, সাথে লিখেছে পুলিশ সাথে করে নিয়ে আসলে মিমকে আর জীবিত দেখতে হবে না। শুভ চিন্তায় পড়ে গেছে, এখন কি করা যায়। কিছু সময় ভেবে একটা প্ল্যান বানায় শুভ। শুভ বলল, রাহাত একটা কাজ করি, আমি প্রথমে যাই রাত্রির কাছে, তারপর ওকে আমার কথায় ভুলিয়ে ভালিয়ে রাখি, যাতে তোরা যখন আসবি তখন রাত্রি অপ্রস্তুত থাকবে, বুঝলি। রাহাত বলল, কথাটা তো মন্দ বলিস নি, তাহলে তুই যা, আর আমরা কখন ভেতরে ঢুকবো সেটা তো বললি না। তাহলে শোন, আমরা ফোনে একজনের সাথে একজন কানেক্টেড থাকবো, যখন শুনবি আয় আয় বলে চিৎকার করছি তখন তোরা এসে ওদের ঘিরে ফেলবি, ইজ দ্যাট ক্লিয়ার। ওকে। শুভ চলে যায় ভিতরে। শুভকে আসতে দেখে রাত্রি অনেক জোরে হেসে ওঠে। রাত্রি বলল, এত তাড়াতাড়ি এসে পড়েছো তুমি, যাক ভালোই হলো, এখন বিয়ে করার জন্য প্রস্তুত হও। শুভ বলল, আমি তোমাকে বিয়ে করব, তার আগে আমার মিমকে এখান থেকে মুক্ত করো। মুক্ত তো করবই, আগে আমাদের বিয়েটা হোক। ওই কাজী সাহেব, আপনি আপনার কাজ শুরু করেন। দাঁড়াও, তুমি আগে মিমকে ছেড়ে দাও, তারপর আমি বিয়ে করব, নয়তো তোমাকে বিয়ে করা ইম্পসিবল। রাত্রি তার সাথী তমাকে দিয়ে মিমের গলায় ছুরি ধরায়। শুভ বলল, ওই হারামির বাচ্চা, ছাড় মিমকে, তুই কি মানুষ। আরে মিম এখন গর্ভবতী, আর এই অবস্থায় তুই কীভাবে ওকে কষ্ট দিচ্ছিস। রাত্রি বলল, অত কিছু বুঝি না, তুমি যত তাড়াতাড়ি আমাকে বিয়ে করবে তত তাড়াতাড়ি মিমের কষ্ট থেকে মুক্তি পাবে। আচ্ছা আমি রাজি, তুমি আগে মিমের গলা থেকে ছুরিটা নামাতে বলো। ওকে। তমা, তুই ছুরিটা নামা ওর গলা থেকে। মিম বলল, শুভ প্লিজ আমাকে বাঁচাও, আমার খুব ভয় করছে। শুভ বুঝে গেছে, এখনই রাহাতকে ভেতরে আসতে বলতে হবে। শুভ চিৎকার করে বলল, আয় আয়, তোকে বিয়ে করব। রাহাত বুঝে গেছে, শুভ ভেতরে যেতে বলছে। রাহাত এবং তার সাথীরা ভেতরে গিয়ে রাত্রিদেরকে চারদিক থেকে ঘিরে ফেলল। রাহাত বলল, তোমরা আর পালাতে পারবে না বুঝেছ, এখন আত্মসমর্পণ করাই তোমাদের জন্য ভালো। এভাবে পুলিশ তাদের ঘিরে ফেলেছে দেখে রাত্রি চমকে গেল। রাত্রির দলের লোকেরা বুদ্ধি আঁটতে লাগলো, কিভাবে এখান থেকে পালানো যায়। শুভ বলল, কি বিয়ে করবি না, তোকে না বলেছিলাম আমি পাগল হলেও তোকে বিয়ে করব না, দেখলি তো সেটাই হলো, এখন জেলে যা। শুভ গিয়ে মিমের শরীর থেকে দড়িগুলো খুলতে লাগল। রাত্রি নিজের হাত পেছনে নিয়ে বলতে লাগলো, ও তুমি তো তাহলে ভালোই হুঁশিয়ার, তুমি কি ভেবেছ তুমি আমাকে আবার জেলে পাঠিয়ে মিমকে নিয়ে সুখে থাকবে, কখনো না। তুমি আমার না হলে সমস্যা নেই, তবে তুমি অন্য কারো হতে পারবে না, বলে পেছন থেকে গানটা সামনে এনে মিমের দিকে তাক করে গুলি ছোড়ে। শুভ কোনো রকমে মিমকে আগলে ধরে যাতে মিমের গায়ে গুলিটা না লাগে। রাত্রি চোখ খুলে দেখে গুলিটা শুভর পিঠে লেগেছে, আর শুভ মাটিতে শুয়ে কষ্টে কাতরাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে ফ্লোর। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে রাহাত রাত্রিকে বাধা দিতে পারল না। রাহাত তাড়াতাড়ি গিয়ে শুভকে ধরে, একে তো মিম প্রেগনেন্ট, তার উপর শুভর এই অবস্থা দেখে মিম সেন্সলেস হয়ে পড়ে যায়। রাত্রি ঠায় দাঁড়িয়ে আছে, ওর হাত কাঁপছে, ও যেন বিশ্বাস করতে পারছে না যে শুভকে শেষ পর্যন্ত আমার হাতেই মরতে হলো। কী দোষ ছিল শুভর, চোখ ভিজে যাচ্ছে রাত্রির। কনস্টেবলরা যেই রাত্রিকে ধরতে যাবে তখনই তমা একটা ধোয়ার বোমা ছুড়ল পুলিশদের সামনে। পুলিশদের সামনে এখন সব কিছু ধোয়া ধোয়া হয়ে গেল। এই সুযোগে তমা গিয়ে তাড়াতাড়ি রাত্রিকে টেনে নিয়ে গাড়িতে বসালো, তারপর গাড়ি স্টার্ট দিয়ে পালিয়ে গেল। ধোয়া শেষ হতেই দেখে রাত্রিসহ তাদের গ্যাংয়ের সবাই পালিয়েছে। রাহাত বলল, আরে ওদের ধরা লাগবে না, ওদের পরে দেখে নেব, আগে আমার বন্ধুকে বাঁচাতে হবে। শুভ আর মিমকে নিয়ে রাহাত গাড়িতে উঠল, খুব দ্রুত হাসপাতালের দিকে ছুটল। 15 মিনিটের মধ্যে মিডলাইফ হাসপাতালে পৌঁছালো। ডাক্তাররা শুভকে নিয়ে ওটিতে ঢুকল, আর মিমকে নিয়ে গেল অন্য কেবিনে চিকিৎসা করতে।
এদিকে রাত্রি তো একদমই কেঁদেই চলেছে, নিজের হাতে শুভকে গুলি করেছে। এখন আর রাত্রি বাঁচতে চায় না এই দুনিয়ায়, কারণ বেঁচে থাকার যে একটা কারণ ছিল সেটা তো সে নিজেই মেরে ফেলেছে। তমা বলল, রাত্রি দেখো, এভাবে কেঁদে কোনো লাভ নেই, যা হবার হয়েছে। শুভকে ভুলে যাও আর এখান থেকে দূরে কোথাও পালিয়ে গিয়ে নতুন জীবন শুরু করো। রাত্রি বলল, না না, আমি নিজ হাতে শুভকে মেরে ফেলেছি, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি মরতে চাই। দেখো, যা বলার আমি তোমাকে বলে দিয়েছি, এখন তুমি যা ইচ্ছা করো, আমরা তোমার সাথে নেই। আমার সাথে তোমাদের কাউকে থাকা লাগবে না, আমি একজন খুনি, আমার থেকে তোমরা দূরে থাকো। রাত্রির হঠাৎ আসিফের কথা মনে পড়ে, চোখে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে রাত্রির। রাত্রি ভাবে, সব কিছু তোর জন্য হয়েছে, তুই আমার জীবনে না আসলে আজ শুভকে আমার হাতে মরতে হতো না, তুই আমার জীবন পুরো শেষ করে দিয়েছিস। আমি তো মরবই, তবে তোকে সাথে নিয়ে মরব। আসিফ নেশা টেশা করে মাত্র ক্লাব থেকে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। সময় রাত 12টার কাছাকাছি। রাত্রি বোরকা পরে হিজাব দিয়ে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। দূর থেকে আসিফের গাড়ি আসতে দেখে রাত্রির লিফটের জন্য হাত নাড়াতে থাকে। আসিফের মতো লুচু স্বভাবের মানুষ স্বাভাবিকভাবেই গাড়ি থামায়। আসিফ বলল, কি ম্যাডাম, এনি প্রবলেম? আসিফ জানেই না যে এই মেয়েটা রাত্রি। রাত্রি বলল, জি, এত রাতে গাড়ি পাচ্ছি না, তাই বিপদে পড়েছি, আপনি কি আমায় একটু লিফট দেবেন? অবশ্যই, কেন দেব না, সুন্দরী মেয়েদের লিফট দেওয়াই তো আমার কাজ। আপনি ভিতরে বসুন। রাত্রি গিয়ে গাড়ির পেছনের সিটে বসে। আসিফ বলল, আপনি চাইলে আমার পাশের সিটেও বসতে পারেন। রাত্রি বলল, না থাক, তার দরকার নেই। গাড়ি চলছে আর আসিফ আজে বাজে প্রশ্ন রাত্রিকে জিজ্ঞেস করেই যাচ্ছে। রাত্রি তো নিজেকে ঠিক রাখতে পারছে না। এক পর্যায়ে আসিফ বলল, ম্যাডাম, তা আপনি আপনার সুন্দর মুখটা অমন ঢেকে রেখেছেন কেন? খুলুন না আপনার মুখের হিজাবটা, একটু দেখি আপনার সুন্দর মুখটা। রাত্রি ভাবে, এখনই ঠিক সময় আসিফকে উপরে পাঠানো। রাত্রি বলল, দেখতে চাস আমার মুখ? তাহলে এই দেখ, বলেই মুখের হিজাবটা খুলে ফেলে রাত্রি। আসিফ লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখে, এটা তো আর কেউ না, স্বয়ং রাত্রি। আসিফ বলল, রাত্রি তুমি? রাত্রি বলল, হ্যাঁ রে শুয়োরের বাচ্চা, আমি তোর জন্য আমি আমার শুভকে হারিয়েছি, আর তুই কিনা সুখে থাকবি তা হবে না। বলেই জুতার নিচে লুকিয়ে রাখা ছুরিটা নিয়েই আসিফের গলার পেছন দিক দিয়ে ঢুকিয়ে দেয় সর্বশক্তি দিয়ে। ছুরিটা আসিফের গলার পেছন দিক দিয়ে ঢুকে সামনের দিক দিয়ে বেরিয়ে যায়। ছুরিটা এমনভাবে আসিফের গলায় আঘাত করেছে যে কয়েক মুহূর্তের মধ্যে আসিফ মৃত্যুর কোলে ঢলে পড়ে আর গাড়িটা সোজা গিয়ে একটা মোটা বট গাছের সাথে অনেক জোরে ধাক্কা খায়। গাছের সাথে ধাক্কা খাওয়ার ফলে আসিফের লাশ গাড়ির সামনের কাচের সাথে লেগে ছিটকে বেরিয়ে যায়। গাড়ির সামনের পাশের পেছনের কাচগুলো ভেঙে রাত্রির গায়ে পড়তে থাকে। লোকজন দৌড়ে গাড়ির সামনে আসে, তারপর আসিফ আর রাত্রিকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত্রি শুধু, শুভ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে মারতে চাইনি, এসব বলতে থাকে। কিছুক্ষণ পর সেন্সলেস হয়ে যায় রাত্রি। এদিকে অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তারকে আসতে দেখে রাহাত দৌড়ে ডাক্তারের কাছে যায়। রাহাত বলল, শুভর কী অবস্থা এখন? ডাক্তার বললেন, চিন্তার কোনো কারণ নেই, গুলিটা কাঁধে লেগেছিল, আমরা গুলিটা বের করে ফেলেছি, উনি এখন ডেঞ্জার মুক্ত। ডাক্তারের কথা শুনে রাহাত যেন পায়ের নিচে মাটি খুঁজে পেল, অনেক চিন্তায় ছিল রাহাত। রাহাত বলল, শুভর কি জ্ঞান ফিরেছে? আমি কি ওর সাথে দেখা করতে পারবো? ডাক্তার বললেন, দেখা করতে পারবেন, তবে একটু সাবধানে, রোগী এখন অনেক দুর্বল। রাহাত আস্তে আস্তে শুভর কেবিনে ঢুকল। রাহাত বলল, শুভ, শুভ এখন কীরকম ফিল করছিস? শুভ আস্তে চোখ খোলে, তারপর বলল, ভালো, মিম কোথায় রে, ও ঠিক আছে তো?
মিন তো ঠিক আছে, ওর কেবিনে শুয়ে আছে। রাহাত মিথ্যা বলল, মিমের এখনো জ্ঞান ফেরেনি। আসলে শুভকে এই অবস্থায় কোনো টেনশন দিতে চাচ্ছিল না রাহাত। শুভ বলল, রাহাত তুই যা, গিয়ে মিমের খেয়াল রাখ, আমি ঠিক আছি। মিমের জ্ঞান ফিরল রাত তিনটায়। উঠে দেখে রাহাত তার সামনে দাঁড়িয়ে আছে। মিম বলল, ভাই শুভ কোথায়, ও ঠিক আছে তো? রাহাত বলল, ভাবি শুভ ঠিক আছে, শুধু একটু দুর্বল, তাই শুভ বিশ্রাম নিচ্ছে। মিম বলল, তবুও ভাইয়া আমাকে শুভর কাছে নিয়ে চলুন। তা না হয় যাবেন, আগে কিছু খেয়ে নেন, যা ধকল আপনার উপর দিয়ে গেল। না আগে আমি শুভর কাছে যাব, তারপর খাব। ভাবি আপনি নিজের জন্য না হলেও আপনার পেটে যে সন্তানটা আছে তার জন্য খান দয়া করে, না হলে তো একটা বিপদ হতে পারে। ঠিক আছে আমি খাব, আপনি খাবার পাঠিয়ে দিন। রাহাত একজন নার্সের দ্বারা মিমের জন্য খাবার পাঠায়। এদিকে আসিফকে ডাক্তার মৃত বলে ঘোষণা করে, আর রাত্রিকে শারীরিকভাবে বাঁচানো গেলেও মানসিকভাবে ঠিক করা গেল না, অর্থাৎ রাত্রি সম্পূর্ণ পাগল হয়ে যায়। রাত্রি সারাদিন শুধু বলতে থাকে, শুভ আমি তোমাকে মারতে চাইনি, আমাকে তুমি ক্ষমা করে দাও শুভ, এই শুভ। এই কথাগুলো ছাড়া রাত্রি আর কিছুই বলে না, কখনো চিৎকার করে বলে, আবার কখনো কেঁদে কেঁদে, আবার কখনো বা বিড়বিড় করে শুভর কাছে মাপ চাইতে থাকে পাগল রাত্রি। এর মধ্যে পার হয়ে যায় এক সপ্তাহ। শুভ এখন মোটামুটি সুস্থ হলেও তার এখন মিমের জন্য অনেক চিন্তা হচ্ছে, কারণ আজ যে মিমের ডেলিভারি, শুভর মা বাবা শুভকে সাহস যোগাচ্ছেন। শুভ হুইল চেয়ারে বসে আছে ডেলিভারি রুমের সামনে, আর আল্লাহর কাছে দোয়া করছে মিমের জন্য। রাত 9:33, পৃথিবীতে আরেকটা ছোট শুভর আগমন ঘটেছে। খুব সুন্দর ফুটফুটে একটা ছেলে হয়েছে মিমের। নার্স গিয়ে শুভর কোলে শিশুটাকে দেয়। শুভ তার ছেলেকে কোলে নিয়ে এত খুশি হয় যা ভাষায় প্রকাশ করা যাবে না। আলমগীর খান আর শাহনাজ বেগমের খুশি যেন আর ধরে না। নাতিকে কোলে নিয়ে আজ তারা পৃথিবীর সর্বসুখ অনুভব করতে পারছেন। শুভ হুইল চেয়ারে করে মিমের কাছে যায়, মিমের হাতে একটা ছোট করে চুমু খায়, তারপর বলে, মিম আমি বাবা হয়েছি আর তুমি মা। মিম মুচকি হাসি দিয়ে বলল, জানো আজ আমি অনেক খুশি। সব বাবারাই কি সন্তানের মুখ দেখে এত খুশি হয়, তা আমি জানি না, সব বাবারাই তোমার মতো খুশি হয়। পেছন থেকে আলমগীর খান বলে ওঠেন, মা মিম তুমি আমার সবচেয়ে বড় ইচ্ছেটা পূরণ করেছ, তোমায় যে কি বলে ধন্যবাদ দিব। শাহনাজ বললেন, আরেকটা কথা, এখন তো নাতির মুখ দেখলাম, তা নাতির মুখটা কবে দেখব? মিম আর শুভ ভীষণ লজ্জা পায়। শুভ বলল, মা কি বলছো এসব সবার সামনে? রাহাত বলল, কাকেই তো ঠিকই বলেছে, এখন তো আমি শুধু ভাতিজা পেলাম, ভাতিজা তো একটা দরকার, কি বলেন কাকা? শুভ বলল, রাহাত তুইও? শুভর কথা শুনে সবাই একসাথে হেসে ওঠে। আসিফের বাবা রাত্রির নামে খুনের মামলা করে, কিন্তু আদালত আসিফের মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে আখ্যায়িত করে, কারণ আসিফ যে খুন হয়েছে তেমন কোনো আলামত খুঁজে পায়নি আদালত। আর সবচেয়ে বড় কথা হলো, রাত্রি একজন মানসিক রোগী তথা পাগল, তাকে শাস্তি দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, তাই আদালত রাত্রিকে একটি সরকারি পাগলখানায় পাঠানোর নির্দেশ দেয়। আর সেই থেকে রাত্রি গাজীপুরে একটি পাগলখানায় থাকে। রাহাত চেয়েছিল রাত্রির নামে একটা কেস ফাইল তৈরি করতে, শুভকে গুলি আর মিমকে কিডন্যাপ করার কারণে, কিন্তু রাত্রির মানসিক অবস্থা দেখে রাহাত আর এগোয় না, মনে মনে বলে আল্লাহর বিচার মহান বিচার। দেখতে দেখতে আরও 2 বছর পেরিয়ে যায়। শুভ তার ছেলের নাম রেখেছিল শুভ্র। শুভ্র এখন একটু একটু কথাও বলতে পারে, হাঁটতেও পারে। আজ মিমের একটি কন্যা সন্তান হয়, তার নাম শুভ্রর সাথে মিল রেখে শুভ্রা রাখা হয়। এই শুভ্র আর শুভ্রাই হল শুভ আর মিমের চোখের মণি, বেঁচে থাকার অনুপ্রেরণা। খুব সুখেই কাটতে থাকে তাদের জীবন। পাগলখানায় বন্দি রাত্রি তার পাপের ফল ভোগ করতে থাকে, সারাক্ষণ শুধু শুভর কাছে ক্ষমা চাইতে থাকে। রাত্রি জানে না যে শুভ বেঁচে আছে, রাত্রির ধারণা শুভ মারা গেছে শুধুমাত্র তার জন্য। শত কষ্টের মধ্যে এই পাগলাগারদে রাত্রি কেটে যায় 4টি বছর।
এভাবে আর কতদিন। অবশেষে একদিন রাত্রি 4 তলার ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ভাবে এই অসিলায় শুভজ্যোতি তাকে মাফ করে দেয়। শুভ সকালে বসে বসে পত্রিকা পড়ছিল, এমন সময় একটা খবর দেখে তার চোখ আটকে যায়। খবরে লেখা ছিল, গাজীপুরে রাত্রি নামক এক পাগল ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। শুভ রাত্রিকে একদম ভুলে গিয়েছিল। এমন সময় রাহাত শুভর বাসার কলিং বেল বাজায়। শুভ গিয়ে দরজা খুলে দেয়। শুভ আর রাহাত সোফায় বসে আছে। রাহাত বলল, রাত্রি মেয়েটা কিন্তু তোকে অনেক ভালোবাসত। শুভ বলল, হঠাৎ এই প্রশ্ন? কারণ রাত্রিকাল দুপুরে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। হ্যাঁ, মাত্রই তো পড়লাম খবরটা। রাহাত বলল, বেঁচে থাকতে রাত্রি নাকি সারাদিন তোর কাছে মাপ চাইতো, কান্না করতো, আর ও যেই রুমে থাকতো সেখানে দেয়াল থেকে শুরু করে সব রকম আসবাবপত্রে শুধু তোর নাম লিখত, এমনকি ওর শরীরের অধিকাংশ স্থানে তোর নাম লেখা। বলে কিছু ছবি দেখাতে লাগলো শুভকে। শুভ দেখল দেয়ালে দেয়ালে শুধু লেখা, শুভ আমি তোমাকে মারতে চাইনি, আমাকে তুমি ক্ষমা করে দিও, শুভ, এই শুভ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আর শরীরের অধিকাংশ জায়গায় ধারালো জিনিস দিয়ে কেটে শুভর নাম লেখা। রাহাত বলল, শুভ তোর কি ওর জন্য কষ্ট হচ্ছে না? শুভ চোখের চশমা খুলতে খুলতে বলতে থাকে, কষ্ট তো হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, তবে কি করার বল, আমি ওকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলাম। ওর জন্য নিজের পরিবারকে ছাড়তেও দ্বিধাবোধ করিনি, কিন্তু তখনও টাকার প্রেমে অন্ধ হয়ে আমার ভালোবাসাকে ক্ষণিকের মোহ বলে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। পরে নিজের ভুল বুঝতে পেরে আমাকে পাওয়ার জন্য কেমন অমানুষ হয়ে উঠেছিল, তা তো তুই নিজেও দেখেছিস। এত ভালোবাসার পরেও ও আমাকে আর আমার ভালোবাসাকে তখন কি উপাধি দিয়েছিল জানিস? রাহাত বলল, কি? শুভ দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবেসেও পর। ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন। আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান, আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেবো।